এবার ঠিক আছে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা কি কি পড়বো, এটা কে পড়বে? আপু, আমি অ্যান্ড্রেস করো তো, নাম কি, তানমিন নাম জাহান বলো। রুম্পা, কোন কলেজ, আমি কোন দিনাজপুর ডিস্ট্রিক্ট? জেলা থেকে বলছি, দিনাজপুর গভর্নমেন্ট কলেজ। আচ্ছা ঠিক জি, আছে, তুমি তাহলে পড়ো। আজকে কি আমরা আজকে পড়বে? যা পড়ব, একবীজপত্রী কাণ্ডের অন্তর্গঠন, মূল ও কাণ্ডের পার্থক্য, দ্বিবীজপত্রী কাণ্ড, দ্বিবীজপত্রী ও একবীজপত্রী কাণ্ডের পার্থক্য, একবীজপত্রী কাণ্ড ও একবীজপত্রী মূলের পার্থক্য, এবং সৃজনশীল আলোচনা, এবং এইচএসসি বোর্ড কোয়েশ্চেন এবং অ্যাডমিশন কোয়েশ্চেন সম্পর্কে জানবো। থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো, আমরা হচ্ছে নেক্সট ক্লাস যেটা ছিল, দেখো আমরা হচ্ছে গত ক্লাসে তো এই মূল সম্পর্কে পড়েছি, আজকে পড়বো আমরা হচ্ছে কাণ্ড সম্পর্কে। আচ্ছা কাণ্ড নিয়ে আমরা কিন্তু এগুলো অ্যাকচুয়ালি আমাদের পড়া হয়ে গেছে, কিন্তু তারপরও এগুলা হচ্ছে আমাদের সৃজনশীলের গ এবং ঘ। এই দেখো একবীজপত্রী যেখানে আছে, যে একবীজপত্রীর অন্তর্গঠন, এর পাশে সবাই লিখো যে এই এরকম একটা চিত্র দেখা দেওয়া আছে। আমি বলি কত পেজে একবীজপত্রীর কাণ্ড, এটা হচ্ছে 270 পেজ, আমার একদম লেটেস্ট পেজ 270 পেজ। এটার পাশে লিখো গ, এবং এটা একটা ইম্পর্টেন্ট গ এবং ঘ এর কোশ্চেন, এটা আসার পসিবিলিটি খুবই বেশি। দেখো আমরা একবীজপত্রী কাণ্ড নিয়ে অনেক কিছু পড়ে আসছে বিভিন্ন জায়গায়, যে এখানে কিউটিকল থাকতেছে, আবার এখানে হাইপোডার্মিস থাকতেছে, এটা বিভিন্ন ভাবে আমরা পড়ে আসছি। বাট এখন আমরা একটা কাণ্ডের ওভারঅল কি কি বৈশিষ্ট্যটা থাকে সেটা আমরা এখন জানব। বইটা একটু বের করো, বইটা হচ্ছে তোমাদের বই মেবি 200 কত পেজ, 269 পেজে, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন, এটা বের করো। আচ্ছা দেখো, কিন্তু চিত্র কিন্তু প্রথমটা শিখবা না, চিত্র শিখবা পরেরটা, ভুট্টার কাণ্ডের উদ্ভিদের প্রস্থচ্ছেদ, এটা শিখবা। বুঝতে পেরেছো? গোল যে চিত্র, দেখো একটা আজকে নেট প্রবলেম, নিজে নিজে ডিসকানেক্ট হয়ে যায়। আচ্ছা কেউ ডিসকানেক্ট হয়ে গেলে তাকে আমরা অ্যাড দিও, স্বাধীন অ্যাড দিও তো, কেউ আচ্ছা ঠিক আছে কেউ ই হতে চায় না তাকে অ্যাড দিও, ঠিক আছে, ডিসকানেক্ট হতে পারে। হ্যাঁ দেখো, আচ্ছা এই যে গোল গোল যে চিত্র আছে এটা শিখা যাবে না, এই যে এরকম দেখো, এরকম একটা চিত্র আছে না, এটা না, এটা শিখতে হবে না। চিত্র আঁকানো শিখবা যে এটা, এরকম যে চিত্রটা আছে ওই ওই চিত্রটা আঁকানো শিখবা। বুঝতে পেরেছো কি? আপু। আচ্ছা চলো আমরা একটু পড়ি। দেখো বায়োলজি মানে হচ্ছে চিত্র, আমরা চিত্র দেখে পড়বো। দেখো কি কি আছে, আমরা যদি দেখি যে তার এপিডার্মিস, আমরা তো জানি তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে এপিডার্মাল টিস্যু তন্ত্র, তারপর যেন কি ছিল, গ্রাউন্ড টিস্যু তন্ত্র, দুয়ে তিন হচ্ছে ভাস্কুলার টিস্যু তন্ত্র। তাহলে হ্যাঁ, এপিডার্মাল যে টিস্যু তন্ত্রটা, সেখানে কি থাকবে, আমরা কি পড়েছিলাম যে এপিডার্মিস যে লেয়ারটা থাকলো তার, আর এখানে কি থাকবে, তার একটা কিউটিকল থাকবে। আমরা কি জানি কাণ্ডে সাধারণত কিউটিকল থাকে আর মূলে কিউটিকল থাকে না। আচ্ছা কাণ্ডে তাহলে কিউটিকল থাকলো, কাণ্ডটা হচ্ছে, মনে রাখবা কাণ্ড হচ্ছে কিউট, তার মানে কিউটিকল থাকে আপু এখানে। শুনতে পারছি না, তোমার নেট প্রবলেম, তাহলে একটু ভালো নেটের জায়গায় যাও তুমি আপু। না হলে একটু কাজ করো, তুমি চলে গিয়ে লিভ নিয়ে আবার জয়েন করো, তাহলে হয়তো সমস্যাটা সলভ হতে পারে। আচ্ছা কিউটিকল থাকবে, দেন হচ্ছে আমরা কি পড়লাম, এখন আমাদের এপিডার্মিস লেয়ার শেষ। আচ্ছা এপিডার্মিস শেষ হওয়ার পরে আমাদের দেখো কি আসবে, গ্রাউন্ড যে অংশটা, গ্রাউন্ড টিস্যু তন্ত্র সেই অংশটা। আচ্ছা গ্রাউন্ড টিস্যু তন্ত্রের প্রথমে যদি আমরা বলি যে বহিঃস্টিলীয় অংশ এবং অন্তঃস্টিলীয় অংশ থাকে, দেখো বহিঃস্টিলীয় অংশে কি থাকে, তার হাইপোডার্মিস। আমরা কি পড়েছি, কাণ্ডে হচ্ছে হাইপোডার্মিস থাকে কিন্তু মূলে হাইপোডার্মিস বা অধোতক থাকবে না। আর এই হাইপোডার্মিসে এখানে একটা লাইন দেখাও, যে এই হাইপোডার্মিসটা সাধারণত স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি, এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড বা কচু, কচু সাধারণত কি জানি আমরা, একবীজপত্রী এর কাণ্ডের যে তোমার হাইপোডার্মিস লেয়ারটা থাকবে সেটা কি দিয়ে তৈরি হয়, স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে, এটা দেখাও, এটা মার্ক করো। আচ্ছা আপু পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা হচ্ছে 269, 269। এটা দেখানোর পর আমরা, তারপর সে হাইপোডার্মিস থাকে, তারপর কি যেন থাকে, বহিঃস্টিলীয় অংশের পার্ট গুলোর নাম বলো কেউ একজন, হাইপোডার্মিস বা অধোতক, তারপর আপু কর্টেক্স, অধোতক আর অন্ততক।
হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড। তারপর কি থাকবে? তাহলে এটা অধোতক বা হাইপোডার্মিস থাকবে। তারপরে কি, এই লেয়ারটা হচ্ছে তার কর্টেক্স। দেখো কর্টেক্সটা তার হচ্ছে খুব অল্প পরিমাণে থাকে, খুব বেশি পরিমাণে এখানে থাকবে না, কর্টেক্সটা অল্প পরিমাণে থাকবে। আচ্ছা এরপর কি থাকার কথা, তার অন্ততক। কিন্তু এই কাণ্ড যদি আমরা দেখি, দেখো কাণ্ডের চিত্রটা দেখো, কাণ্ডে হচ্ছে অন্ততক থাকবে না, কাণ্ডে কি থাকবে না, অন্ততকটা থাকবে না। বুঝতে পেরেছ? একবীজপত্রীর কাণ্ডে এন্ডোডার্মিস বা অন্ততক থাকবে না। এই যে এখান দিয়ে, এই যে এখান দিয়ে লেয়ার ছিল না, যে এখান দিয়ে একটা লেয়ার ছিল, আমরা যে মূলে পড়েছিলাম এরকম একটা লেয়ার থাকে সেটাকে আমরা বললাম অন্ততক, এবং তার ভেতরে একটা আরেকটা লেয়ার ছিল তাকে আমরা বলেছিলাম যে পেরিসাইকল। মনে আছে কি? এটা ছিল মূল, এটা ছিল মূল। দেখো মূলে যে এন্ডোডার্মিস বা অন্ততক ছিল, তারপর হচ্ছে পেরিসাইকল ছিল একবীজপত্রীর কাণ্ডে, যে এটা হচ্ছে এন্ডোডার্মিস, তার ভেতরে লেয়ারটা হচ্ছে পেরিসাইকল। বাট এই চিত্র দেখো, চিত্র দেখে মাথায় কাজ করতে হবে যে দেখো এখানে সেরকম কোন লেয়ার নাই, লালটা আমি এমনি দিয়েছি, পেরিসাইকেল নাই আর হচ্ছে এন্ডোডার্মিসটাও নাই। আচ্ছা তাহলে তার বহিঃস্টলীয় অংশ চলে গেল, এবার কি আসবো আমরা অন্তঃস্টলীয় অঞ্চল। অন্তঃস্টলীয় অঞ্চলে কি কি ছিল যেন? মজ্জা, মজ্জারশ্মি, আপু ভাস্কুলার টিস্যু, তারপর ভাস্কুলার বান্ডাল, মজ্জা, মজ্জার, মজ্জারশ্মি। অন্তঃস্টলীয় অঞ্চল শুধু জিজ্ঞেস করেছি, অন্তঃস্টলীয় অঞ্চল পেরিসাইকল, পেরিসাইকল, মজ্জা আর মজ্জারশ্মি। হ্যাঁ পরীর অন্তরে মজ্জা আছে, পরী দিয়েছিল পেরিসাইকল, অন্তরে মানে অন্তঃস্টলীয় অঞ্চল, আর মজ্জা দিয়েছে মজ্জা এবং মজ্জারশ্মি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি দেখবো এখন, এর মজ্জা এবং মজ্জারশ্মি আছে কিনা সেটা একটু দেখবো। কিন্তু দেখো এখানে দেখো, তুমি খেয়াল করলে বুঝবা এই চিত্রটা দেখো, এখানে মজ্জা বা মজ্জারশ্মিটা ওরকম সুস্পষ্ট না, আছে কিন্তু সুগঠিত বা সুস্পষ্ট না, স্বাধীন একটু অ্যাডমিট দিও। আচ্ছা এখানে দেখো, তুমি কিন্তু ওভাবে মার্ক করাও নাই যে এখানে মজ্জা বা মজ্জারশ্মিটা আছে কিনা। তুমি এটা একটু দেখাও যে একবীজপত্রীর কাণ্ডে মজ্জা বা মজ্জারশ্মিটা সুস্পষ্ট নয় বা সুগঠিত নয়, মানে থাকে অনেক সময় থাকে না, এরকম থাকে। আচ্ছা তাহলে আমাদের কি গেল, এপিডার্মাল টিস্যুতন্ত্রের আমরা পড়লাম, এপিডার্মিসটা পড়ে ফেললাম, তারপর আমরা আসলাম গ্রাউন্ড টিস্যুতন্ত্র, বহিঃস্টলীয় অন্তঃস্টলীয় কোনটা থাকে কোনটা থাকে না সেটাও পড়ে ফেললাম। চিত্র দেখিয়ে কোনটা, যেটা আছে সেটা চিত্র আছে, যেটা নাই চিত্র নাই। এরপর আমরা পড়বো ভাস্কুলার বান্ডল। একবীজপত্রী উদ্ভিদের স্টিলীয় অংশ কোনটা? আচ্ছা স্টিলীয় অংশ কোনটা সেটা আমরা কি বলেছিলাম, স্টিলীয় অংশ হচ্ছে যে তোমার পেরিসাইকেল থেকে ভেতর পর্যন্ত অংশ। এখানে যেহেতু পেরিসাইকেলটা নাই, তাহলে আমরা বলতে পারি যে এই যে তার ভাস্কুলার বান্ডলের যে বাইরের লেয়ারটাই, বাইরের লেয়ার থেকে একদম ভিতর পর্যন্ত যে অংশটা থাকবে সেটাই হবে তার স্টিলীয় অঞ্চল। বাট এই একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে আমরা কি দেখি জানো, সাধারণত এই যে অন্তঃস্টলীয় অঞ্চলটা, দেখো অন্তঃস্টলীয় অঞ্চলে আমাদের তিনটা অংশ কি কি, একটা হচ্ছে আমি লিখি একবার, একটা হচ্ছে পেরিসাইকেল, আচ্ছা একটা হচ্ছে পেরিসাইকেল, আচ্ছা একটা হচ্ছে মজ্জা, আর একটা হচ্ছে মজ্জারশ্মি। আচ্ছা এই তিনটা অংশ থাকার কথা তার হচ্ছে অন্তঃস্টলীয় অঞ্চলে। বাট এই একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কি দেখি আমরা, এর অন্তঃস্টলীয় অঞ্চলটা ভাবে প্রমিনেন্ট না, মানে লেস প্রমিনেন্ট, অনেক সময় বেশিরভাগ সময় থাকতেছে না বা সুস্পষ্ট না, সুগঠিত না, এর কোনটাই, পেরিসাইকেল তো তার থাকবেই না আর মজ্জা মজ্জারশ্মি সেটাও তার থাকতেছে না। অতএব আমরা বলতে পারি যে অন্তঃস্টলীয় বা স্টিলীয় যে অঞ্চলটা সেটা সুগঠিত না, এখানে ওইভাবে দেখা যায় না। আচ্ছা এরপর আমরা চলে আসি, এরপর তাহলে আমাদের কি আসবো, ভাস্কুলার টিস্যুতন্ত্রে চলে আসি আমরা। তিনটা টিস্যুতন্ত্র দুইটা পড়ে ফেললাম, এখন তিন নম্বর হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র। ভাস্কুলার টিস্যুতন্ত্রের মধ্যে যেটা আসবে, যে আমরা কি জানি জাইলেম এবং ফ্লোয়েম, এবং জাইলেমের মধ্যে বড় গর্ত, যারা যারা বড় বা মোটু ছিল তাকে যেন কি বলতাম, তার নামটা কি, মেটাজাইলেম, আর যেটা পিচ্ছি ছিল, চিকন ছিল, সেটা কি কি, প্রোটোজাইলেম, ভেরি গুড। আচ্ছা তাহলে এখন আমরা ভাস্কুলার টিস্যুতন্ত্রে চলে আসলাম, তোমরা 270 পেজ বের করো। দেখো এখানে কি থাকবে, এই ভাস্কুলার বান্ডল গুলো মানে ছড়ানো ছিটানো থাকবে, দেখো বিক্ষিপ্ত ভাবে, এই যে এখানে কিছু থেকে এখানে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, আবার এখানে 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 এভাবে আছে। দেখো এটা যদি তুমি চিন্তা করো, এখানে যদি আমি চিন্তা করি, দেখো এটা আমি একটা কালারটা চেঞ্জ করি, তোমরা মনে হয় বুঝতেছো না। এইটা
এই যে আমার নীল যে মার্কটা করেছি, দেখো নীল মার্কটা অনেকটা ভি বা ওয়াই অক্ষরের মতো হয়েছে না? এই যে এখানেও দেখো, এরকম গিয়ে এরকম গিয়ে এরকম আসলো, আবার এরকম গিয়ে এরকম গিয়ে এরকম আসলো, অনেকটা ভি এর মতো হয়েছে না? ভি বা ওয়াই, এই যে এরকম শেপ হয়েছে না ভি বা হচ্ছে এরকম ওয়াই শেপ হয়েছে? আচ্ছা এটা একটু দেখাও যে এদের যে জাইলেম, জাইলেমের দেখো এই যে জাইলেম, জাইলেমে কি বলেছিলাম, এই যে মোটা যেটা, মোটা যেটা তাহলে হচ্ছে মেটাজাইলেম। মেটাজাইলেম কি? মেটাজাইলেমটা এই যেটা, এই মেটাজাইলেমটা ভি এর প্রান্তে থাকবে, মানে ভি এর দুইটা বাহু, দুইটা বাহু যে বা ভি বা ওয়াই এর যে দুইটা বাহু সেটা থাকবে হচ্ছে তোমার এই মেটাজাইলেম দুইটা। আর প্রোটোজাইলেম কি বলেছিলাম, ছোট ছোট, এই যে যে এই দুইটা হচ্ছে ছোট ছোট, এই যে এখানে চিন্তা করো, এই যে এই যে একটা প্রোটোজাইলেম ছোট, এই যে একটা প্রোটোজাইলেম হচ্ছে ছোট, তাহলে এটা কি আছে ওয়াই বা ওয়াই এর লেজ বরাবর আছে। এটা একটু দেখাও যে জাইলেমটা সাধারণত কি হয় ভি বা ওয়াই আকৃতি। এখানে আমি একটু আঁকে দেখাই, এটা এটা একটা মেটাজাইলেম, এটা এখানে একটা হচ্ছে মেটাজাইলেম, আর এভাবে এভাবে ছোট ছোট থাকে কি প্রোটোজাইলেম। তাহলে এটা কি হলো, অনেকটা ভি বা ওয়াই শেপ হলো, ভি বা ওয়াই এর বাহুতে থাকে হচ্ছে এটা হচ্ছে মেটাজাইলেম, আর তোমার লেজে থাকবে কি প্রোটোজাইলেম। বুঝেছো কি ব্যাপারটা? জি আপু। আচ্ছা আরেকজন বলেছে আরেকবার বলতে। আচ্ছা দেখো এখানে তুমি খেয়াল করো, আমি একটু মুছে ফেলি, আবার দেখে দেখো, এই যেটাতে খেয়াল করো এটা হচ্ছে তোমার মেটাজাইলেম বড়, এটা হচ্ছে তোমার মেটাজাইলেম বড়, আর এই যে যে ছোট এটা হচ্ছে একটা ছোট প্রোটোজাইলেম, এটা হচ্ছে একটা ছোট প্রোটোজাইলেম। তাহলে এভাবে যদি আমি আঁকি, এটা একটা মেটাজাইলেম বড়, এটা একটা মেটাজাইলেম বড়, আর নিচে আছে কি তোমার প্রোটোজাইলেম, ছোট ছোট দুইটা প্রোটোজাইলেম। আচ্ছা এটা যদি আমি এভাবে আঁকি, এটা অনেকটা জাইলেমটা কি আকার হয় ভি বা ওয়াই আকার, ভি বা ওয়াই এর বাহু বরাবর থাকে মেটাজাইলেম, আর লেজ বরাবর থাকে কি প্রোটোজাইলেম। আচ্ছা এখন এখানে এই দুইটা লাইন লাগালেই হবে, তারপর আসো ফ্লোয়েম। ফ্লোয়েমটা হলো দেখো, ফ্লোয়েমটা কোথায় থাকবে, ফ্লোয়েমটা থাকবে তোমার এই যে, এটা হলো মেটাজাইলেম চলে গেল, এটা প্রোটোজাইলেম, এর মাঝ বরাবর থাকবে যে এই এই জায়গা বরাবর থাকবে তোমার ফ্লোয়েমটা, এই যে মেটাজাইলেম এবং প্রোটোজাইলেম, প্রোটোজাইলেম ওয়াই বা ভি এর মাঝ বরাবর থাকবে তোমার প্রোটোজাইলেম, সরি ফ্লোয়েমটা থাকবে এখানে, প্রোটো এবং মেটাজাইলেমের ভি বা ওয়াই শেপের ঠিক মাঝ বরাবর এই লেয়ারটা তোমার থাকবে ফ্লোয়েম। এই যে মাঝ বরাবর এখানে থাকবে ফ্লোয়েম, আবার এটা এখানে যদি আমি দেখাই, এই মাঝ বরাবর তোমার থাকবে ফ্লোয়েম। লাগিয়েছো? জি আপু। জি আপু। ঠিক আছে, কেন জানি আমার মনটা খারাপ হয়ে গেল হঠাৎ করে, সবার মনে মন খারাপ নাকি কেমন যেন লাগতেছে। আচ্ছা এটা তো পড়লাম, এরপর হচ্ছে ইন্টারেস্টিং পড়া, সেটা হচ্ছে মূল আর কাণ্ড এর যে পার্থক্য, এর পার্থক্যটা আমরা চিত্র দেখে বলবো। দেখো তুমি এখানে, আমি তোমাকে চিত্র দেখে প্রুফ দেখাবো, চিত্র দেখে কারণ কি যাতে তোমার মনে থাকে। ফার্স্টে দেখো কিউটিকল, আমার পয়েন্টার দিয়ে দেখে। আচ্ছা ফার্স্ট হচ্ছে কিউটিকল, কিউটিকল হচ্ছে কিউট, এটা একটু লিখো যে মূল কিউট নয় কাণ্ড হচ্ছে কিউট, কাণ্ড কিউট, এটা লিখো কাণ্ড কিউট, মানে কাণ্ডে কিউটিকল থাকে, এটা লিখো, লিখো যে কাণ্ড কিউট। আচ্ছা কাণ্ড কিউট মানে হচ্ছে কাণ্ড কিউট, দ্যাট মিন্স হচ্ছে কাণ্ডে তোমার কিউটিকলটা থাকবে, আর মূলে মূল কিউট না, আসলে তো মূল কিউট না, এই মাটির নিচে থাকে, এক একটা মূল এক এক রকম দেখতে, বাজে পিছিল, তো মূল আমাদের কিউট না, থাকবে না তার। আচ্ছা এখন যদি আমি বলি এই মূলের রোমের প্রকৃতিটা হচ্ছে এককোষী, এককোষী মানে কি, এই যে এরকম বোঝাবে, এরকম হলো এককোষী। আর এই তুমি চিত্রটা দেখতেও পারো বই আছে। আর যদি বলি আমি কাণ্ড, কাণ্ডতে তুমি কি দেখবা, কাণ্ডতে হচ্ছে বহুকোষী, বহুকোষী বলতে কি বোঝায়, যেরকম দাগ দাগ মানে এখানে কোষ আছে অনেকগুলো, এটা বোঝাচ্ছে বহুকোষী। তাহলে মূল, মূল মানে তার এককোষী, একটা মাত্র কোষ থাকবে, আর রোমের বহুকোষী থাকবে কার, কাণ্ডের। দেখো কাণ্ড সব দিক থেকে ভালো বা উন্নত, দেখো সে হচ্ছে কিউট, কিউটিকল থাকলো, তার হচ্ছে আবার অনেকগুলো কোষও থাকলো। আচ্ছা এবার আসি আমরা, যেন পত্ররন্ধ্র কোথায় কোথায় থাকে পড়েছিলাম, কে অ্যান্সার দিবে, পত্ররন্ধ্র সাধারণত কোথায় থাকে,
কাণ্ডে থাকে। আর তো মূল দেখে থাকে, স্টম স্টমাতে থাকে না? কোশ্চেনটা বুঝো, কোশ্চেনটা বুঝো, কোশ্চেনটা হচ্ছে পত্ররন্ধ্র বা স্টমাটা। দ্বিবীজপত্রী, একবীজপত্রী উদ্ভিদে থাকে। কোশ্চেন বুঝো নাই, কোশ্চেনটা আগে শেষ করে আমি, যে পত্ররন্ধ্র বা স্টোমাটা কোথায় থাকে, একটা উদ্ভিদের কোথায় থাকে, মূলে, পাতায়, কাণ্ডে, কোথায়? পাতা এবং কাণ্ড এই দুইটা জায়গায় থাকে। যেমন তুমি হচ্ছে দাগাও, 261 পেজে এই লাইনটা আমি দাগিয়ে দিয়েছিলাম কিনা না দিয়ে দাগিয়ে থাকলে এখন আবার দাগাও, যে সোমাটা বা পত্ররন্ধ্র সাধারণত কোথায় থাকে, পাতায় বা হচ্ছে কচি কাণ্ডে, মূলে কখনোই থাকবে না পত্ররন্ধ্র। এলাইনটা দাগাও ওখান থেকে। তাহলে দেখো এখানেও মূল একটা এই জিনিস যেটাতে তার হচ্ছে পত্ররন্ধ্র থাকবে না, আর কাণ্ড যা তার হচ্ছে পত্ররন্ধ্র থাকবে। আচ্ছা এরপর আসি কর্টেক্স। কর্টেক্স এর যে ব্যাপারটা, মূলে বড় আর হচ্ছে কাণ্ডে ছোট। দেখো চিত্র দেখো, এখানে দেখো কর্টেক্স এর অল্প জায়গা অংশ, অল্প অংশ আছে মানে ছোট। আর এই মূলে দেখো, মূলে দেখো এই যে এখান থেকে যে এপিডার্মিসের পর থেকে এখান থেকে যে শুরু হয়েছে কর্টেক্সটা কত বৃহৎ এলাকা জুড়ে। তার মানে কি? তার মানে হলো যে তোমার এই কর্টেক্সটা তোমার মূলে থাকবে অনেক বড় এবং কাণ্ডে থাকবে অনেক ছোট। আচ্ছা হাইপোডার্মিস, এটা তো আমরা জানি, এটা তো আমাদের মুখস্থ যে হাইপোডার্মিস অধঃত্বকে থাকবে না বা সরি কি বললাম, হাইপোডার্মিস বা অধঃত্বক হচ্ছে মূলে থাকবে না, হাইপোডার্মিস বা অধঃত্বক তোমার হচ্ছে মূলে থাকবে না। এটার জন্য একটু লিখতে পারো যে মূলে কিউট হাইফি নাই, এটা লিখো যে মূলে, মূলে কিউট, কিউট হাইফি নাই, মূলে কিউট হাইফি নাই। দ্যাট মিন্স কি? মূলে তোমার কিউটিকল নাই, তোমার হাইপোডার্মিস বা অধঃত্বক নাই। এটা দেখো যে মূলে কিউট হাইফি নাই মানে মূলে তোমার কিউটিকল নাই, তোমার হাইফিও নাই বা হাইপোডার্মিস, হাইফি দিয়ে যেটা বললাম, হাইপোডার্মিস বা অধঃত্বক নাই। কালকের পড়া কিন্তু ধরি নাই, আজকে কিন্তু আমি যে মূল ও কাণ্ডের অন্তর্গঠন এখনই পড়ায় এখনই কিন্তু পড়া নিব, বুঝতেছ? একটু মনোযোগী থাকো। আচ্ছা এরপর হচ্ছে অন্ততক আসি। অন্ততকটা হচ্ছে আমরা কাণ্ডে দেখলাম যে অন্ততকটা নাই, এই সাধারণত মূলের ক্ষেত্রে অন্ততকটা বৃত্তাকার থাকে। বৃত্তাকার হচ্ছে, তুমি চিত্র দেখো, চিত্র দেখিয়ে ক্লিয়ার হয়ে যাবে, এই যে তোমার অন্ততকটা কি এই যেভাবে বৃত্তাকারে ঘুরে আসছে না, এই যে বৃত্তাকার, বৃত্তাকার, এই জন্য বলছে সে বৃত্তাকার। ভালো হতো এই পার্থক্যের পাশে যদি চিত্রটা অ্যাড করা যেত, আমি চেষ্টা করেছিলাম, বাট এই পার্থক্যের পাশে যখন চিত্র অ্যাড করতে যাই তখন দেখি যে পার্থক্যটা লেখাটা অনেক ছোট হয়ে যায় এবং চিত্রটা এত ছোট হয়ে যায় যে বোঝা যাচ্ছিল না, তাহলে আমি চিত্রটা অ্যাড করে দিতাম। আচ্ছা তাহলে বৃত্তাকারে থাকে, আর কাণ্ডে একবীজপত্রী কাণ্ডে অন্ততক থাকে না, যদি থাকে সেটা হচ্ছে ঢেউ খেলানো হবে। আচ্ছা এবার তো এটা আমি সরাই দেব। বলো মূল আর ভাস্কুলার বান্ডল কেমন? অরিও। ভেরি গুড, অরিও, ভেরি গুড। আচ্ছা কে কে অ্যান্সার দিতে সেটা একটু দেখতে পেলাম না, এরপর নাম বলে তারপর অ্যান্সার দিবা। আর যদি বলি আমি কাণ্ড, একবীজপত্রীর কাণ্ড বা একবীজপত্রীর কাণ্ড হলে সেক্ষেত্রে কি হবে? ভাস্কুলার বান্ডল সংযুক্ত সমপার্শ্বীয় সমদ্বিবন্ধী, সংযুক্ত, সংযুক্ত হবে সেটা ঠিক আছে। আচ্ছা এটাও একটু প্রুফ দেখাই, যে এটা তো তুমি বললা যে কি কাণ্ড এতগুলা কেন, তোমাকে তো বললাম আমি কাণ্ড যে লিখে দিয়েছিলাম, একটা ছিল একক পাতা মানে একবীজপত্রীর কাণ্ড, একবীজপত্রীর কাণ্ড সে কি ছিল, সে হচ্ছে সমপার্শ্বীয় বদ্ধ মানে সংযুক্ত, সে ছিল দেখো সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ ছিল। আচ্ছা আর তাহলে এখানে আমরা সমদ্বিপার্শ্বটা কেন অ্যাড করলাম, সমদ্বিপার্শ্ব কেন অ্যাড করলাম তার একটা কারণ হচ্ছে এই যে আমরা বললাম যে লাউ কুমড়া শশা এই তিনটা যে ছিল তোমার হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, সমদ্বিপার্শ্ব থাকার কারণে এই যে কুমড়া তোমার এখানে, কুমড়া এবং লাউ এরা কিন্তু দ্বিবীজপত্রী, এই কারণে আমরা কিন্তু এখানে সমদ্বিপার্শ্বটা লিখেছি, নাহলে লিখতাম না সমদ্বিপার্শ্ব। আচ্ছা এরপর আমরা একটু আসি যে এটা তো বলবো না, মূলের জাইলেম কেমন?
মেটাসাইলেম আচ্ছা দেখো এবার আসি পরিচক্র বা পেরিসাইকেল। পেরিসাইকেলটা আমরা কি বললাম যে এটা সাধারণত মূলে থাকবে, কারণ এই যে চিত্র দেখো এই যে মূলে ছিল এই পেরিসাইকেলটা, এই যে পেরিসাইকেলটা ছিল এন্ডোডার্মিস এর নিচে, আর এখানে যদি আমরা দেখি পরিচক্র বুঝি এবং এক্সোভিটিভ ঠিক আছে, কিন্তু কাণ্ডের ক্ষেত্রে একটু ভিন্ন আছে। আমরা কেবল একবীজপত্রী পড়ে আসলাম, একবীজপত্রী ক্ষেত্রে কি দেখলাম তার কোনো পরিচক্র বা পেরিসাইকেল নাই, কিন্তু এটা যখন দ্বিবীজপত্রী হবে তখন তার পরিচক্র বা পেরিসাইকেলটা থাকবে। এই পার্থক্যটা কি মোটামুটি ক্লিয়ার? এখন কি মোটামুটি বুঝছো ব্যাপারটা নাকি শুধু মুখস্থই করবা? আমি একটু বুঝাইতে চাইলাম। জি আপু, জি আপু বুঝছি। তাহলে বুঝতে গেলে আমি একটু পড়া ধরি নাকি? যারা পড়া দিতে চাইবা তাদেরই পড়া ধরবো। রাইজ করো, একটু পড়ো, এক মিনিট না, 1 মিনিট তো কম হয়ে যায় মনে হয়, 1.5 মিনিট সময় এটার জন্য। আপু হয়েছে, হয়ে গেছে, কি বললেন? আপু হয়েছে, বাহ ভেরি গুড। হ্যাঁ আপু ক্লিয়ার। আপু শেষ। বাহ মানে কি ভাই, তোমরা তো মানে পুরো ফাটাফাটি স্টুডেন্ট যাকে বলে, এত মনোযোগ দিলে তো ভালোই হতো। সাবজেক্ট কি এভাবে মনোযোগ দিয়ে পড়ো নাকি? আপু এত সাউন্ড কম আসতেছে কেন? সাউন্ড কম আসছে? ঠিকই আছে, তোমার মনে হয় না এটা একটু প্রবলেম? না আপু ঠিক আছে। অনন্যা সাধু, সানজিদা আক্তার, হ্যামি, রিয়া, সিদ্রাতুল মন্তাহা, সাদিয়া, প্রিয়াঙ্কা মন্ডল, অদিতি, নাসির, দিশা সাহা, তোমরা হচ্ছে পড়া দিতে চেয়েছো। তাহলে আমি হচ্ছে যে কোনো একজনকে ধরি, সবাইকে তো ধরতে গেলে ঝামেলা হয়ে যাবে না, দুইজনকে ধরবো, দুইটা দুইটা করে। তমা মিত্র ও পড়া দিতে চেয়েছে। আচ্ছা এখান থেকে আমি হচ্ছে জিজ্ঞেস করব ফারিয়া জিম, শুনতে পাচ্ছ আমাকে? না ফারিম জিম, ফারিয়া জিম না, ফারিম জিম। জি আপু। জিম নামে আমার একটা ফ্রেন্ড ছিল স্কুল লাইফে, শুনতে পাচ্ছি। হ্যাঁ তুমি আমাকে যে কোনো দুইটা পার্থক্য বলো তো, না আমি যেটা ধরবো সেটা বলো। তুমি বলো যে মূলের ক্ষেত্রে রোমটা, মূল রোম রোম বলি আর কাণ্ড রোম বলি, মূলের ক্ষেত্রে রোমটা কেমন হবে, কাণ্ডের ক্ষেত্রে রোমটা কেমন হবে? মূল মূলের ক্ষেত্রে মূল রোম এককোষী হবে, আর কাণ্ডের ক্ষেত্রে মূল রোম বহুকোষী হবে। বহুকোষী দ্যাট মিন্স কি, মানে অনেকগুলা কোষ থাকবে এখানে। আচ্ছা আরেকটা কথা তুমি আমাকে বলো যে পেরিসাইকেল এটা কি মূলে থাকে নাকি কাণ্ডে থাকে, না কোথায় থাকে, থাকে না বলো তো একটু। পেরিসাইকেল এটা হচ্ছে মূলে থাকে, কাণ্ডে থাকে না। হ্যাঁ কাণ্ডে সাধারণত একবীজপত্রী কাণ্ডে থাকে না, বা দ্বিবীজপত্রীর ক্ষেত্রে থাকে। আচ্ছা ভেরি গুড জিম, তোমাকে ধন্যবাদ। এবার একজনকে ধরি, এবার হচ্ছে হ্যামি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো হ্যামি? জি আপু। হ্যাঁ তুমি আমাকে একটু বলো যে আমরা যদি দেখি যে মূলের ক্ষেত্রে তোমার জাইলেমটা কেমন থাকে এবং কাণ্ডের ক্ষেত্রে জাইলেমটা কেমন থাকে। জাইলেম দ্যাট মিন্স বলছি ভাস্কুলার বান্ডল, বলো ভাস্কুলার বান্ডল, বলো জাইলেম না বলো জাইলেম। ভাস্কুলার বান্ডল মূলের ক্ষেত্রে, মূলের ক্ষেত্রে অরীয়, আর কাণ্ডের ক্ষেত্রে হবে আমার এই আর সংযুক্ত আর কি। হ্যাঁ সংযুক্ত, সমপার্শ্ব, সমাধি পার্শ্ব। আর যদি বলি আমি এর জাইলেমটা কেমন হবে, জাইলেম কোনটা এক্সার্ক কোনটা এন্ডার্ক? হ্যাঁ মূলের ক্ষেত্রে এক্সার্ক হবে আর কাণ্ডের ক্ষেত্রে এন্ডার্ক হবে। ভেরি গুড, আচ্ছা ভালো হয়েছে, তোমার তো ক্লাসে পড়াটা হয়ে গেল। অ্যাকচুয়ালি আমার ক্লাসে আমি এটাই চাই, আমাকে কেন যেন রিমুভ করছে, আচ্ছা অনেক কারণে হয়তো বা রিমুভ হয়ে যেতে পারো, আবার জয়েন করো। আচ্ছা এখন হচ্ছে আমি চাই এটাই যে ক্লাসে পড়াটা ক্লাসে হয়ে যাক, এটাই হচ্ছে আমার চাওয়া।
এবার আসো দ্বিবীজপত্রীর কাণ্ড। দ্বিবীজপত্রীর কাণ্ডটা না এটা মানে খুব একটা ইম্পর্টেন্ট না, খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরেও অনেক সময় যদি দেখি একটু কোশ্চেন একটু বিপ করে টাইপ বা একটু আনইম্পর্টেন্ট কোশ্চেন চলে আসছে, সেক্ষেত্রে এই কোশ্চেনটা দিয়ে দেয়। আচ্ছা, আর তোমরা এখান থেকে দাগাবা হচ্ছে দেখো ফ্লোয়েম, ফ্লোয়েমে আমরা ছিলাম ওটা তো, তারপর দেখো কলাবতীর কাণ্ড নামে একটা পয়েন্ট পেয়েছো কি, যে কলাবতীর কাণ্ড একটা চিত্র আছে ওখানে আসো, পেয়েছো? ক্লোরোফাইলাস স্তর বলে, এটা হচ্ছে ক নাম্বার কোশ্চেন আসতে পারে যে ক্লোরোফাইলাস স্তরটা কি বা কাকে বলে। একটু দেখাও যে ক্লোরোফাইলাস স্তরটা কি, সাধারণত কি হয় যে কর্টেক্স, পেজ নাম্বারটা একটু বলবেন, পেজ হচ্ছে 270 মানে 270 পেজ, 270 পেজের একদম নিচের দিকে। পেয়েছো কি, পেয়েছো? ওই যে কলাবতী কাণ্ড ওর পাশে যে ব্র্যাকেটে দেয়া ওটার মানেটা ভৌম পুষ্পদণ্ড। আচ্ছা পুষ্পদণ্ড, তোমরা কি হচ্ছে পুষ্পদণ্ড বলতে কি বোঝো, কলাবতীর কাণ্ড তোমরা দেখে থাকলে দেখবা যে এখানে হচ্ছে এরকম মানে অনেকটা দণ্ডাকার, এরকম দণ্ডাকার থাকবে, আর এই দণ্ডাকার যে অংশটা এটাকেই তোমার বলতেছে যে তার ভৌম পুষ্পদণ্ড। সাধারণত কলাবতী গাছ সবাই মনে দেখো নাই, কলা গাছ সবাই দেখেছো, কিন্তু কলা গাছ আর কলাবতী গাছটা একটু মিল থাকলে বাট একটু ডিফারেন্ট আছে। এর কাণ্ডটা তুমি যদি দেখো সেখানে দেখবা যে এর যে পুষ্প মানে ফুল যে হচ্ছে যেখান থেকে এর দণ্ডটা এরকম দণ্ডাকারে থাকে, এটাকেই তোমার বলতেছে ভৌম পুষ্পদণ্ড। আচ্ছা এরপর আমরা চলে আসি যে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, এটাতে তোমার চিত্রটা শিখতে হবে না, এটা জাস্ট একটু দেখে রাখবা, এখান থেকে পড়ার সেরকম কিছু নাই। দেখো একটু বলি তারপরও যে দ্বিবীজপত্রী কাণ্ডে আমরা কি জানি, কাণ্ড তার হচ্ছে কাণ্ডের যে লেয়ারটা থাকবে সেটা হচ্ছে কি এন্ডোডার্মিস থাকবে, তারপরে কি থাকবে এন্ডোডার্মিসের যে এরকম হেয়ার বা হচ্ছে রোম থাকবে, দেন তার নিচে কি থাকবে কর্টেক্স থাকবে। আচ্ছা কর্টেক্স এর নিচে তারপর যেহেতু কাণ্ড, কাণ্ডতে তার হচ্ছে দ্বিবীজপত্রীতে আমরা কি বললাম যে এন্ডোডার্মিসটা থাকে, এন্ডোডার্মিস থাকবে, তারপর হচ্ছে তার যে মাঝখানে যে অংশটা সেটা হচ্ছে পিথ বা মজ্জা থাকবে, এবং এই যে এগুলো হচ্ছে তার ভাস্কুলার বান্ডল, এই যে যে এগুলো হচ্ছে তার ভাস্কুলার বান্ডল, এই যে এগুলো ভাস্কুলার বান্ডল। আমরা কি পড়েছিলাম যে দ্বিবীজপত্রী উদ্ভিদের ভাস্কুলার বান্ডল কি থাকে বলতো, কেমন থাকে দ্বিবীজপত্রী উদ্ভিদের ভাস্কুলার বান্ডল? ছয়ের অধিক, ওটা তো মূল ছিল কাণ্ডের ক্ষেত্রে। আপু আপনার কথা বুঝি না, একটু জোরে যদি বলতে। জোরে কি, আমি একটু ল্যাপটপটা একটু পাশের কো। আচ্ছা আমি বললাম যে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল, সেক্ষেত্রে আমরা জানতাম সেটা হচ্ছে অডিও থাকবে, সাধারণত কয়টার অধিক থাকবে, পাঁচের কম থাকবে। আর যদি আমরা বলি যে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, কাণ্ড সেটা জানি কেমন ছিল, তার হচ্ছে আপনি ছয়ের বেশি ছিল, দ্বিবীজপত্রী তো ছয়ের বেশি না, দ্বিবীজপত্রী পাঁচের কম, একবীজপত্রী ছয়ের বেশি। দেখো এটা একটু খেয়াল করতে হবে, মূল একবীজপত্রী হচ্ছে তোমার ছয়ের অধিক, আর দ্বিবীজপত্রী কাণ্ড সেটা ছিল তোমার মুক্ত সমপার্শ্ব আর হচ্ছে সমদ্বিপার্শ্ব এরকম ছিল। আচ্ছা এখানে দেখো এই যে এর হচ্ছে এটা হবে তার জাইলেম, আর উপরে হচ্ছে এটা তার, এটা হচ্ছে তার হচ্ছে জাইলেম বা ফ্লোয়েম, দেন এই মাঝখানে, মাঝখানে যে এই ছোট ছোট অংশটা দেখতেছো এটা হচ্ছে তার ক্যাম্বিয়াম। এটা হচ্ছে জাস্ট একটা গ্রস একটা আইডিয়া, এতটুকু হিন্তে জানলে না, কিন্তু বই আসো, বই একটু দেখাও যে এন্ডোডার্মিস বা এপিডার্মিস যেটা সেটা হচ্ছে তোমার কিউটিকল যুক্ত, এখানে দেখাও, এবং এই যে হাইপোডার্মিসটা থাকে, হাইপোডার্মিসটা হচ্ছে তোমার স্ক্লেরেন কাইমা টিস্যু দিয়ে গঠিত, এটা দেখাও, আর এখানে পড়ার কিছু নাই। আপু আবার রিপিট, এই যে এপিডার্মিস, এই যে এপিডার্মিস বা বহিঃত্বক,
এপিডার্মিস বা যে বহিঃত্বকটা আছে এটা হচ্ছে কিউটিকল থাকে দ্বারকা, যে কিউটিকল যুক্ত। আর এই যে অধোতপ বা হাইপোডার্মিস সেটাকে দেখো, সরি স্ক্রিন ক্যামেরা বলেছিলাম, এখানে হচ্ছে কোলেন ক্যামেরা, হবে কোলেন ক্যামেরা, এটা কোলেন কোলেন ক্যামেরা, এতটুকু জাস্ট এখান থেকে এতটুকু জানলে না, আর কিছু জানতে হবে না এখান থেকে। আচ্ছা এরপর তাহলে হচ্ছে এরপর আমরা বলবো দ্বিবীজপত্রী এবং একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের পার্থক্য। আচ্ছা তার আগে একটু কথা বলে আসি, আচ্ছা কথা হচ্ছে আমি বলেছিলাম যে একটা ভালো অভ্যাস তৈরি করতে, একটা বা কয়েকটা ভালো অভ্যাস আমরা তৈরি করবো। এখন কে কে এই যে মোবাইলের একটা টাইম ঠিক করতে বলেছিলাম, যে যখন তুমি ক্লাস করো সেটা তো আছে, এছাড়া যে তুমি ফোন চালাও সারাদিন, মিনিটে ঘন্টায় সারাদিন যে ফোনটা হাতে থাকে, ফোনের একটা টাইম ঠিক করতে বলেছিলাম, এটা কে কি করেছে, করেছে কি সবাই? আপু চেষ্টা আছে, চেষ্টা আছে আপু, সারাদিনই কাজে লাগে এরকম একটা রুটিন দিয়ে দিতে, যেটা আমরা ফলো করব আর কাজ ছাড়া বিকাল বেলা একটুখানি ইউজ করি, এটা ঠিক আছে, আগে থেকে ঠিক করা ছিল, এখন ওটার একটু স্ট্রিক্টলি মানার চেষ্টা করি। দিদি আমি তো পারি না। আচ্ছা কয়েকজন পারতেছো কয়েকজন পারতেছো না, এটা একটা কথা আমি আবারও বলি, যে আমরা সাধারণত ন্যাচারাল স্টুডেন্টদের মধ্যে একটা হ্যাবিট হয়ে গেছে কি, যে ধরো তুমি কিছু করতেছো না, আগে আমরা কি করতাম যে কোনো কিছু না করলে হয়তো বা একটু রেস্ট নিতাম, ঘুমাতাম, বা কেউ গল্পের বই পড়তাম, বা কেউ হচ্ছে বাগান করতাম, যেমন আমি নিজেও করেছি, আমার বাগান আছে, ফুল দেখাবনি, আমার বাগানে অনেক সুন্দর ফুল হয়েছে, একটা গোলাপ ফুল হয়েছে। আচ্ছা এরকম সবাই অন্য কিছু করতাম, কেউ ছবি একটা পছন্দ করতো, অনেকে অনেক কিছু করতাম, বাট এই ফোন আসার ফলে হয়েছে কি, অনেকে এগুলো না করে সারাদিন ফোনটা নিয়েই থাকে। অনেকে আছে, আমি সবাই বলবো না, অনেকে আছে ফোন দিয়ে অনেক কিছু শিখে, অনেক কিছু করে ফোন দিয়ে, মানে তার সেলফ ডেভেলপমেন্টের জন্য, বাট বেশিরভাগই আছে কি সারাদিন ওই ইউটিউব, সারাদিন ওই ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইনস্টা, এসব স্ক্রল করেই কাটিয়ে দেয়। কিন্তু এটা অ্যাকচুয়ালি ঠিক না, সেজন্যই আমি বলেছিলাম যে একটা ফোন তোমার বিনোদনের একটা মাধ্যম হোক এবং শিক্ষণীয়, যখন তুমি পড়তেছো সেটা তো পড়ারই, বাট আদারওয়াইজ তোমার এটা একটা টাইম লিমিটেশন থাকতে হবে। এবং তোমরা জানো কিনা, এটা অ্যাকচুয়ালি তোমাদের সবার জানা আছে কিনা, যে প্রতিটা মানুষেরই কিন্তু একটা রুটিন ওয়াইজ লাইফ লিড করলে, সে তার যেসব মানুষ রুটিন ওয়াইজ লাইফ লিড করে তাদের সাকসেস রেটটা অনেক বেশি, তারা অনেক বেশি সাকসেসফুল হতে পারে। যেমন তোমরা এখন স্টুডেন্ট, আমি তোমাদের তো আর চাকরি করতে যাইতে হয় না বা কোনো জব নাই, কিছু তো করতে হয় না, সো তোমাদের এখন কি থাকবে, পড়ার একটা সুন্দর রুটিন থাকবে, এবং তুমি কখন পড়তেছো এবং সবকিছুর, যে কখন এতটুকু টাইম আমি ফোন, এতটুকু টাইম আমার ঘুম, এতটুকু টাইম আমার পড়া। আমি কালকে বলেছিলাম, অনেকটা সময় বলেছিলাম কি যেন, যে কলেজ আসলে কলেজ, টিউশন, কোচিং, স্টাডি ফ্রেন্ড, অনেক কিছু মিলে তোমাদের অ্যাকচুয়ালি ক্লাস করতেই সময় চলে যায়, বাট পড়ার সময় নাই। এটা তো একটা খুবই দুঃখজনক কথা হয়েছে, কারণ নিজে না পড়লে আমি যতই তোমাকে পড়ে দেই না কেন, তোমার কিন্তু নিজের মেমোরিতে, তোমার মেমোরিতে রেখে তুমি এইচএসসি বোর্ড এক্সাম তুমি লিখে লিখে তুমি পরীক্ষা দিবা, তুমি অ্যাডমিশন টেস্টে নিজে পরীক্ষা দিবা, আমি না, তোমার কোনো টিচার না, তোমার কোনো টিউটর না, তোমার মাথায় রাখতে হবে। তার মানে কি, আমি যতই তোমাকে পড়াই সেটা তোমাকে মাথায় রেখে পড়তে হবে। আমি বলেছিলাম অনেকে যে আপনি একটা রুটিন করে দেন, আচ্ছা রুটিন সবাই সবার মতো একটা সেট করে নিবা, তারপর আমি একটা কথা বলে দেই, সবাই হচ্ছে একটু লিখো খাতায় টিপো, যে একজন অ্যাডাল্টের, এজ এ ডক্টর আমি তোমাকে বলি, একজন অ্যাডাল্টের, একজন মেডিকেল স্টুডেন্ট, ডক্টর হইনি, এজ এ মেডিকেল স্টুডেন্ট তোমাকে বলি, একজন অ্যাডাল্ট পার্সন, তোমরা তো মোটামুটি সবাই এখন অ্যাডাল্ট ধরা চলে, হয়তো বা কারো 18 হয়েছে বা কারো 17, মোটামুটি অ্যাডাল্টের কাছাকাছি এরকম এজে, তোমার হচ্ছে 6 থেকে 7 ঘন্টা ঘুম তোমার জন্য এনাফ, মোর দেন এনাফ। কেউ যদি 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ঘুমায় সেটা হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ক্ষতি, বুঝতে পেরেছো কি? তাহলে আজকে থেকে একটা রুটিন ফিক্সড করো, যে আমি প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা ঘুমাবো, এটা একটা গেল, তাহলে 24 ঘন্টার মধ্যে তোমার 6 থেকে 7 ঘন্টা হচ্ছে ঘুম গেল। আর বড় জোর তোমার যদি খুবই ঘুমাইতে মন চায়, ধরো শুক্রবার তোমার কোনো কাজ নাই, ক্লাস নেই, কিছু নাই, তুমি সেদিন 7 ঘন্টা 1 ঘন্টা বেশি ঘুমালা, বাট এর বেশি ঘুমাবা না। বেশি ঘুমানো স্বাস্থ্যের তোমার বিভিন্ন রোগের ঝুঁকি বাড়িয়ে দিবে, তোমাকে এটা যখন মেডিকেলে পড়বা বুঝবা, এটা একটা গেল।
সেকেন্ড আসি তোমার হচ্ছে, ফোন তো সবাইকে চালাইতে হবে, যে আপু ফোন না চালালে কি হয় বলেন তো, এগুলো কি বলতেছেন আপনি, ফোন ছাড়া কেমনে বাঁচি আমি, এক মিনিট থাকতে পারি না ফোন ছাড়া, আর আপনি বলেন ফোন চালাবা না, না ফোন চালাবা একটা লিমিটেশন, আরে সবুজ কলম নিব, সবুজ কলম ফেভারিট। আচ্ছা তাহলে তুমি আচ্ছা একটা নর্মাল আমাকে আইডিয়া দাও তো, তোমরা এই পড়াশোনা ব্যতীত আদারওয়াইজ ফেসবুক হ্যান ত্যান হাবি জাবি মিলে কতক্ষণ চালাও ফোন? ওই তো আধা ঘন্টার মতো। দেখা যায় কেউ না কেউ মেসেজ করে, রিপ্লাই করে করতেই হয়, এর চেয়ে ইগনোর করে রাখা বেটার, বা নোটিফিকেশন অফ রাখবে। আচ্ছা আমি তোমাকে বললাম যে তোমার বিনোদনের জন্য তোমার ফেসবুক আছে, ইনস্টা হ্যান ত্যান ইউটিউব গান শোনা সবকিছু মিলে তুমি একদিনে, একদিনে তুমি যদি চাও এক ঘন্টা বা দেড় ঘন্টা বা সর্বোচ্চ হলো দুই ঘন্টা সময় তুমি এই এই কাজে, ফোন ফোন বা তোমার বিনোদন পারপাস তুমি এই কাজটা করতে পারো, যে এক ঘন্টা বা দুই ঘন্টা। আচ্ছা কে কমেন্ট পড়ো দে। আচ্ছা তাহলে আমাদের বিনোদন গেল বা ফোন গেল, দেন আমাদের গেল হচ্ছে, হ্যাঁ অনেকে ইউটিউবের উপর অ্যাডিক্টেড, না অ্যাডিকশন কমাতে হবে, অনেক ইউটিউব টিকটক হাবি যাবি হ্যান ত্যান অনেক অ্যাডিক্টেড। আচ্ছা তাহলে এটা গেল এক ঘন্টা বা বড় জোর তুমি দুই ঘন্টা, এই আরো লকডাউনে মানুষের এই ফোনের উপর অ্যাডিকশন বেড়ে গেছে, এটা গেল। আর তুমি যখন ধরো তুমি যখন ক্লাস করবা সেটা তো পড়তেছো, আর তুমি নিজে পড়বা তোমার নিজে, তোমার এই যে আমার বইটা দেখাই, এটা হলো আমার বই, এই বই নিয়ে আমি যখন পড়ি সাধারণত আমি আমি পড়ার চেষ্টা করি যে প্রতিদিন একটা ডেইলি রুটিন ফিক্সড করে পড়াটা বেটার সবার জন্য। যখন তুমি নিজে পড়তেছো তোমার আদারওয়াইজ কেউ তোমার ফোন দিলে তুমি ফোনটা ধরবা না, ফোনটা দূরে রাখবা, তোমার চেয়ে ফোনটা তুমি দূরে রাখবা। যখন তুমি পড়তে পড়তেছো, পড়তেছো মানে পড়তেছো, তোমার বাসার সবাই যেন বলে হ্যাঁ আমার মেয়ে বা আমার ছেলে বা আমার বোন বা ভাই সেটা হচ্ছে পড়তে বসছে, তা ওকে এখন ডিস্টার্ব করা যাবে না, আমাকে কেউ পড়ার সময় ডিস্টার্ব করলে আমি তো মানে আমার মেজাজ খারাপ হয়ে যায়, বা বলি ওরা যে জানাই আছে যে তোমরা এখন আমাকে ডিস্টার্ব করবে না, বা আমি পড়তেছি এখন আসবে না, ওরা জানাই, এটা জানাই হয়ে গেছে। পড়ার সময় এই যে কেউ ডাকতেছে, একবার ফোন নিতেছো, একবার জল খাইতেছো, একবার খিদা লাগছে, একবার আর আরেকজনের কথা ভাবতেছো, আবার ভাবতেছো ওই ফ্রেন্ডের তো রিলেশন ছিল, ওর কি হলো, ওকে দেখতেছি না, ওকে ব্রেকআপ হলো, ওইটা নিয়ে তোমার টেনশন। আবার ফেসবুকে কে কি করতেছে, ও এটা করতেছে, ও ঘুরতে গেল, আমি পারতেছি না, এটা নিয়ে তুমি চিন্তা করতেছো, এগুলো করা যাবে না। তুমি যখন পড়তেছো সেটা তুমি পড়তেছো, পড়ার টাইম সেটা আমি তোমাকে বললাম যারা দুই হাজার কালকে চেয়ে একটু কমে বলি 2021 ব্যাচ, তারা 6-7 ঘন্টা নিজে পড়বা, নিজে তুমি বই নিয়ে তুমি নিজে পড়বা। আর যারা হচ্ছে তোমার 22 ব্যাচ, তার একটু সময় আছে, তুমি 5-6 ঘন্টা নিজে পড়বা। বুঝতে পেরেছো কি? এটা হলো কথা যে নিজের পড়তে হবে 5-6 ঘন্টা বা 6-7 ঘন্টা এটা তুমি নিজে পড়বা। তাহলে যদি আমি একটা হিসাব করলাম, আমি একটু পরে কথা বলো, যে 6-7 ঘন্টা ধরো তোমার পড়া বা 5-6 ঘন্টা পড়া, তাহলে কথা হলো তুমি যদি 7 ঘন্টা ঘুমাও, 7 ঘন্টা পড়ো, 7-7 14 দুই ঘন্টা ফোন চালাও, এই হলো কত, 16 ঘন্টা। এবার হচ্ছে তোমাদের হয়তো বা কলেজে বা টিউশন এইসব মিলে আমি যদি দেখি এই সব মিলে আরো তোমাদের 4-5 ঘন্টা সময় চলে যাবে, 5-6 ঘন্টা সময় এখানে চলে যাবে, তাহলে 7 ঘন্টা স্লিপ, 7 ঘন্টা স্টাডি, আর 2 ঘন্টা তোমার ফোন যে বিনোদন পারপাস ইউজ করবা, আর 5 ঘন্টা যদি ধরি আমি তুমি কারো কাছে পড়তেছো, টিউটর বা হচ্ছে কলেজে পড়তেছো, সেক্ষেত্রে তোমার কতক্ষণ, 7-14 2 হচ্ছে 16, 16 আর 5 হচ্ছে তোমার 21, আর 3 ঘন্টা তোমার এক্সট্রা থাকে, 3 ঘন্টা তোমার এক্সট্রা থাকে, ওই 3 ঘন্টা তুমি খাওয়া দাওয়া করবা, হ্যান ত্যান আরো কিছু করবা। এবার বলো, মোটামুটি একটা গ্রস রুটিন দিয়েছি, কিন্তু আমি যে বললাম তুমি 5 ঘন্টা নিজে পড়বা সেই টাইমটার জন্য তোমার ফিক্স থাকে, হ্যাঁ আমি 7-9টা নিজে পড়লাম, 2 ঘন্টা পড়া শেষ, এখন আমি একটু রেস্ট নিয়ে আবার 10টাতে পড়তে পারবো, 10-12টা পড়বো, পরে দেন আবার ঘুমাবো, এভাবে মানে 2 ঘন্টা একটানা পড়লা বা 1 ঘন্টা একটানা পড়লা, তারপর একটু একটু রেস্ট নিয়ে আবার পড়লা, এরকম। এবার বলো এই রুটিনটা আমি একটা গ্রস বললাম সবার জন্য, এবার কারো কোনো কথা থাকলে বলো। আপু আমি 22 ব্যাস, আমি তো দৈনিক 5 ঘন্টার মতো ঘুমাই, মানে অনলি দুই দৈনিক 5 ঘন্টা ঘুমাই, এটা কি আমার মানে কোনো ক্ষতি হবে স্বাস্থ্যের জন্য? এটা আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে,
পাঁচ ঘন্টা অ্যাকচুয়ালি বলা হয় যে একটা স্টাডিতে দেখা গেছে যে কম ঘুমো যেমন পাঁচ ঘন্টা চলে, বাট তুমি ছয় ঘন্টাটা বেটার। আচ্ছা জি আপু, আট ঘন্টা আমার চোখের সমস্যা, তাই আমি ফোন কম ধরে কিন্তু অনলাইন কাজের জন্য ধরতে, হ্যাঁ যাদের হচ্ছে চোখের সমস্যা, এটা একটা ভালো কথা বলেছ, আমি একটা বুদ্ধি দিয়ে দিই, সেটা হচ্ছে যাদের হচ্ছে চোখের প্রবলেম, আমার মতো চশমা পড়ো, সবাই হচ্ছে ফোনে একটা ইউজ করবা, কি বলে ব্লু লাইট অ্যাপ, ব্লু লাইট অ্যাপ না, ব্লু লাইট ফিল্টার, ব্লু লাইট ফিল্টারটা ইউজ করে তুমি এটা হচ্ছে অন করে রাখবা, তাহলে তোমার ফোনটা একটু এই যেরকম দেখাবে, আমি দেখাই তোমাকে, আমি অন করি, আমি সাধারণত অন রাখি, কিন্তু যে তোমাদের জন্য ছবি তুলতে গেলে তখন হচ্ছে এই যে জাস্ট এরকম একটু একটু হচ্ছে তোমার হলুদ হলুদ হয়ে যাবে, একটু হলুদ হলুদ হয়ে যাওয়ার ফলে তুমি যতক্ষণ ফোনে তাকিয়ে থাকো তোমার চোখে সমস্যা করবে না, চোখে এই ফোনের যে তোমার ক্ষতিকারক সেটা আছে সেখান থেকে তোমাকে প্রোটেক্ট করবে। আচ্ছা অনেক কথা বললাম, এবার মোটামুটি একটা রুটিন চেয়েছিল, একটা রুটিন আমার হচ্ছে, আমার তো চোখে সমস্যা, আমার যে চশমাটা আমি ইউজ করি ওইটা হচ্ছে যাতে ইউভি রে প্রোটেক্টর একটা লেন্স আছে না, ওইটা ইউজ করি, তাহলেও কি চোখে প্রবলেম বাড়বে? বাড়তে পারে, আমিও তো তাই ইউজ করি। আচ্ছা আমি হচ্ছে ইউভি প্রোটেক্টর সেটা ইউজ করি, ব্লু লাইট যেটা কার্ড বলা হয় সেটাকে, এবং তারপরও আমি হচ্ছে ব্লু লাইট ফিল্টারটা ইউজ করি, কারণ এটা ইউজ করলে তোমার মাথা ব্যথা করবে না। আচ্ছা তাহলে মোটামুটি একটা আমি একটা রুটিন দিলাম গ্রসলি, এই রুটিনটা কি তাহলে আমার স্টুডেন্টরা মানবে নাকি মানবে না? সারাদিন ফোন নিয়ে থাকবে, ঘুমাবে? মানবো মানবো ইনশাল্লাহ আপু, মানবো ইনশাল্লাহ আপু, আপু আমাকে ইনশাল্লাহ আপু মানেন দিবা ইনশাল্লাহ? হ্যাঁ হ্যাঁ বলো আপু। আমার না রাতে ঘুমাতে অনেক দেরি হয়, ঘুম আসে না। ও আচ্ছা আচ্ছা, এটা আর একটা প্রবলেম, এই যে লকডাউনে যে রাতে ঘুমাতে অনেকের প্রবলেম হচ্ছে, এটা একটা কথা শোনো, তুমি যদি রাতে তোমার সর্বোচ্চ টার্গেট থাকবে তুমি সাড়ে বারোটা এর মধ্যে ঘুমায় যাবা, আর ওইদিকে সকালে 5-6 ঘন্টা 6-7 ঘন্টা পর 7-6টায় উঠবা। তুমি যদি লেটে ঘুমাও, প্রতিদিন 2-3-4 এইরকম টাইমে ঘুমায়, তাহলে তোমার হবে কি, তোমার ব্রেনের যে স্মৃতিশক্তি দ্যাট মিন্স কি যে মনে রাখার যে এটা, সেটা তোমার আস্তে আস্তে কমে যাবে এবং তোমার কর্মক্ষমতা কমে যাবে। এটা গবেষণায় প্রুভড যে যারা এভাবে রাত জেগে থাকে তাদের কাছে এই স্মৃতিশক্তি কমে যায় এবং তাদের কার্যক্ষমতা, যেমন আমার প্রতিটা মানুষের তো একটা কর্মক্ষমতা আছে, সে কাজে এনার্জি খুবই কম পায়, তার ঠিক মতো ঘুমায় না, সারাদিন একটা ঘুম ঘুম ভাব থাকে এরকম। এখন রাত 12-12 সর্বোচ্চ হলে একটা এর মধ্যে ঘুমা যাবা, আর যাদের ঘুমে প্রবলেম একটু সাইলেন্ট রুমে ফোনটা দূরে রেখে লাইটটা অফ রেখে ঘুমানোর চেষ্টা করবো, আশা করি পারবা। এরপরও কারো কোনো সমস্যা থাকলে একটু ডক্টরের পরামর্শ নিতে হবে যে ঘুম কেন হয় না। এটা অ্যাকচুয়ালি হয় যে আমাদের এখন লকডাউনে সবাই বাসায়, তো মানে মুভমেন্টটা কম হয়, মুভমেন্ট করলে দ্রুত ঘুম আসে, আর কাজ করলে তো অনেকে আছে দিনে পড়তে মানে বেশি পড়া হয় না, তারা তো রাত জেগে পড়ে, তো এটা কি ক্ষতিকর? আচ্ছা রাত জেগে, হ্যাঁ রাত জেগে অনেকের পড়ার একটা টেন্ডেন্সি আছে, কারো আছে যে রাত জেগে পড়া, আবার কারো আছে যে দিনে পড়া। এখন রাত জেগে পড়লেও তুমি একটা এর ক্রস করো না, একটা পর্যন্ত পড়ে সকালে উঠে পড়ো, এটা হচ্ছে একটা গুড হ্যাবিট। এটা যত সাকসেসফুল মানুষ তুমি দেখবা তারা সবাই রাতে তাড়াতাড়ি ঘুমায়, সকালে ঘুম থেকে দ্রুত উঠে, বুঝতেছ? এটা স্বাস্থ্যের জন্য একটু ক্ষতিকর এই যে রাত জেগে থাকাটা। আচ্ছা অনেক কথা তো বললাম, এখন তাহলে একটু পড়ি নাকি? আর একটা কথা বলি, হ্যাঁ বলো, চারটা সাবজেক্ট প্রতিদিন পড়বা, বুঝেছ? বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ চারটা সাবজেক্টে তুমি প্রতিদিন 1.5 ঘন্টা করে পড়বা। আচ্ছা রুটিন শেষ আমাদের, মোটামুটি কমপ্লিট, এখন আমরা তাহলে পড়ি চলো। আচ্ছা এখন একটা রুটিন চেয়েছিলে, জন্যই অনেকটা সময় দিলো এই রুটিনের পিছনে, চলো আমরা একটু পড়ি। আচ্ছা এবার আমরা পড়বো দ্বিবীজপত্রী এবং একবীজপত্রীর যে কাণ্ডের মধ্যে কি কি পার্থক্য আছে সেটা আমরা একটু দেখব, চলো। রোম, সাধারণত যারা দ্বিবীজপত্রী তাদের ক্ষেত্রে এইটা বহুকোষী কাণ্ডরম থাকে, বাট একবীজপত্রীর ক্ষেত্রে সেটা অনুপস্থিত। এই কোশ্চেনটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটার পাশে ইম্পর্টেন্ট আই এম লিখো, এভাবে
আইএম, এভাবে আইএম মানে ইম্পর্টেন্ট বুঝছেন, যে তোমার ওই একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কাণ্ডরম আছে নাকি নাই, অনুপস্থিত আছে। এরপর কি দেখলাম, দ্বিবীজপত্রীর যে কাণ্ডটা সেখানে কি থাকবে, ক্লোরেনকাইমা। ক্লোরেনকাইমা কোষ্ঠা বা কোথায় পড়েছে জানো, ক্লোরেনকাইমা টিস্যু আর স্ক্লেরেনকাইমা কি যেন ছিল, এগুলো টিস্যুতে, ঠিক আছে। আর কর্টেক্স যদি দেখি, দেখো এদের বহিঃস্টিলীয় এবং অন্তঃস্টিলীয় অঞ্চলটা ভাগ করা চলে, বাট এক বীজপত্রীর ক্ষেত্রে বহিঃস্টিলীয় অন্তঃস্টিলীয় ভাগ করা যায় না। দেখো কেন বলেছিলাম, এটা হলো এক বীজপত্রীর কাণ্ড, এটাতে ওই বহিঃস্টিলীয় বা অন্তঃস্টিলীয়, আমি বলেছিলাম কি অন্তঃস্টিলীয়টা সুগঠিত না, তার মানে কি এখানে ওইভাবে সুন্দরভাবে এটা আমরা পৃথক করতে পারি না, আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে এটা হচ্ছে পৃথক করা যায়। এরপর আসো যে দ্বিবীজপত্রীতে পরিচক্র আছে, কিন্তু একবীজপত্রীতে আমরা কি দেখলাম যে পরিচক্র নাই, ভাস্কুলার বালনের বলয় আকারে থাকে। এই যে দেখো, এই যে দেখো অনেকটা বলয় আকারে, যেরকম বলয় আকারে আছে, আর এখানে থাকবে কি বিক্ষিপ্ত ভাবে, আর এটা তো আমরা জানি যে কেমন থাকবে। আর জাইলেমটা সাধারণত কি থাকবে, এখানে প্যারেনকেমা, ফ্লোয়েমে প্যারেনকেমা কোষ থাকবে, জাইলেমটা লম্ব ভাবে থাকবে, আর এখানে জাইলেমটা ওয়াই বা ভি আকৃতি, যেটা একটু আগে বললাম সেভাবে থাকবে। দেন মজ্জাটা কি থাকবে, এখানে মজ্জারশ্মি থাকে, বাট এখানে মজ্জারশ্মিকে পৃথক করা যায় না, আমরা দেখলাম যে এখানে মজ্জারশ্মি পৃথক থাকে না। এটার চেয়েও ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে তোমার এইটা, এটার উপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখো, এই পার্থক্যটা মূল আর কাণ্ডের যে পার্থক্যটা, এটার পাশে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখো। আর এটা এখন একটু পড়ো, আমি একটু জিজ্ঞেস করবো বের। দেড় মিনিট সময় দেখি কার দ্রুত হয়। আর মাত্র একটা বা দুইটা স্লাইড আছে, তাহলে আমাদের পড়া আজকে শেষ, কত মজা, আজকে এত কম স্লাইড। হয়েছে তো নাকি, আপু আপনি জিনতত্ত্বের বিবর্তনে কি কিছু করাবেন? না, এরপর হচ্ছে আমরা কোশ্চেন সলভ করব, ওটা ওই চার দিনই থাকুক, সমস্যা নাই, আমরা এরপর কোশ্চেন সলভ করব। আচ্ছা এটা গেল, এখন আমরা দেখো এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এবং একবীজপত্রী উদ্ভিদের মূল, এটা আমাদের শেষ পড়া। দেখো কত সুন্দর আপু, এত কম পড়ালো। আচ্ছা চলো আমরা হচ্ছে একবীজপত্রীর কাণ্ড আর একবীজপত্রীর মূল, এটার পাশেও ভেরি ইম্পর্টেন্ট পার্থক্য লিখো, কারণ তিনটা পার্থক্যের মধ্যে তোমার এই দুটা পার্থক্য ইম্পর্টেন্ট, একটা হলো মূল ও কাণ্ডের পার্থক্য, আর একটা হচ্ছে একবীজপত্রীর কাণ্ড একবীজপত্রীর মূল, এটা ইম্পর্টেন্ট, ওইটাও ইম্পর্টেন্ট, বাট এই দুটো বেশি ইম্পর্টেন্ট। দেখো এখান থেকে আমাদের পড়া হয়ে যাবে, আগে দেখো এটা হলো, দেখা যাচ্ছে তো না স্লাইড, জি আপু দেখা যাচ্ছে, এটা হচ্ছে কাণ্ড, আমি আরেকবার একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে কাণ্ড আর এটা হচ্ছে তোমার মূল। অ্যাকচুয়ালি পড়া শেষ, কোনো টিচার মানে এভাবে বসে বসে মুখস্থ করাইতো না, আমি করাচ্ছি। আচ্ছা চলো এই কাণ্ড, কাণ্ড দেখো এই যে কিউটিকল আছে, তাহলে কি বলবো আমরা, কাণ্ডের কিউটিকল আছে, এটা একটু পরে আগে আমরা পরে আসছি, যে কাণ্ডে কিউটিকল থাকবে মানে কাণ্ড হচ্ছে কিউট। আর দেখো যে মূলে, মূলে কি কিউটিকল দেখতেছো, এখানে কি কিউটিকল আছে, তার মানে কি কিউটিকল নাই, চিত্র দেখে মনে রাখো। তারপর আসি, তারপর আসি হচ্ছে রোম, রোম দেখো, রোম যেটা এখানে কি এরকম এরকম রোম আছে, এরকম এরকম রোম আছে নাকি নাই, নাই, তার মানে এখানে রোম নাই। দেখো এখানে মূল রোম আছে, এই যে মূল রোম গুলো আছে, এই যে রোম গুলো আছে। আচ্ছা এরপর আসো হাইপোডার্মিস, আমরা তো জানি যে মূলে, মূল হচ্ছে কিউট, হাইফি নাই, মানে মূলে তোমার
হাইপোডার্মিস থাকবে না, এখানে কি হাইপোডার্মিস আছে? নাই, বাট এই দেখো এখানে হাইপোডার্মিস আছে, এই যে হাইপোডার্মিস কাণ্ডে আছে। এরপর আসি এন্ডোডার্মিস, কাণ্ডে এন্ডোডার্মিস নাই, দেখো যেরকম লেয়ার থাকার কথা ছিল সেটা নাই, পেরিসাইকেল থাকার কথা ছিল সেটাও নাই। বাট আমরা যদি মূলে আসি, দেখো যে এন্ডোডার্মিস, এই যে বাইরের লেয়ারটা, এটা হচ্ছে এন্ডোডার্মিস, এবং তারপরে যে লেয়ারটা, এই লেয়ারটা পেরিসাইকেল, দুটাই আছে। আচ্ছা এরপর আসি ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডল আমরা যদি দেখি একবীজপত্রীর যে মূল, মূলের ক্ষেত্রে আমরা সবসময় কি জানি, সে অরীয়। এটাই তো জানি যে মূলের ক্ষেত্রে সবসময় কি হবে, অরীয় হবে, এবং সেটা হবে কত, ছয়ের অধিক, মোর দেন সিক্স। দেখো এখানে কয়টা আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে, মানে ছয়ের অধিক তোমার ভাস্কুলার বান্ডল থাকবে। আচ্ছা এরপর যদি আমি কাণ্ডের দিকে আসি, যে তার ভাস্কুলার বান্ডলটা কেমন, সংযুক্ত, সমপার্শ্বীয় এবং বদ্ধ ধরনের থাকে। আর এটা দেখো বিক্ষিপ্ত ভাবে চালানো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে সুন্দর ভাবে অর্গানাইজড না। আর কাণ্ডে কি জানি, কাণ্ড হচ্ছে কি, এন্ডার্ক, এন্ডার্ক। আর মূল হচ্ছে কি, এক্সার্ক। বুঝেছো তো? এবার পড়ো, দেখো তারপরে হলে বলবে। এটা পড়া নিব, কারণ এটা ইম্পর্টেন্ট। আপু হইছে? এখানে না হবে, আমি তো বলার সময় বলেছি, বাট দেখো এখানে এখানে যখন ছিলাম, এখানে যখন ছিলাম এখানে কি দেখলাম, তাদের ক্রিটিকালটা থাকবে আর এখানে হচ্ছে ক্রিটিকালটা থাকবে না। হ্যাঁ এটা একটু আমার এডিট করতে হবে, আমি এডিট করে নিবনি, এটা হয়তো আমি কোনো কারণে মিস্টেক হয়ে গেছে। আচ্ছা ভুলটা ধরে দেওয়ার জন্য ধন্যবাদ। কে দিয়েছো ভুলটা, ধরেই কে দিলে? আমি আপু। নাম বলো। মাহজাবিন ফেরদৌস। বাহ ভেরি গুড, ধন্যবাদ তোমাকে। আচ্ছা এবার পড়া জন্য দিবে কে কে, অনেকে হাত তুলেছে, কে কে দেখি পড়া দিতে চাচ্ছে, আমরা একটু দেখি পড়া দিতে চাচ্ছে। ফারিন জিম, রিফাত, জাহান, নাসির, আবু বকর, হৃদয়, রিয়া রানী দাস, সঞ্জিতা আক্তার, অদিতি, দিশা, তারপর হচ্ছে অনন্যা সাধু, হ্যামি, তারপর কি মামুনিয়া মারিয়া, তারপর প্রিয়াঙ্কা, আর হচ্ছে আর আরিফুল মেপি। আচ্ছা ধন্যবাদ তোমাদেরকে পড়া দেওয়ার আগ্রহ দেখানোর জন্য। তাহলে আমি দু একজনকে একটু জিজ্ঞেস করি। আবু বকর, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি আপু। আচ্ছা তুমি আমাকে একটু বলো যে কিউটিকল কার থাকে আর কিউটিকল কার থাকে না, মানে কিউট কে, মূল না কাণ্ড? কাণ্ড। কাণ্ড হচ্ছে কিউট, কারণ কিউটিকল থাকে। আচ্ছা ভেরি গুড। তারপর দেখি আমি একটু জিজ্ঞেস করবো, রিফাত জাহান, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? রিফাত, ওকে সাদিয়া বলতেছো কিছু সমস্যা আছে, আচ্ছা তুমি যেতে পারো। হ্যাঁ আপু বলেন, শুনতে পাচ্ছি। আমাকে বলো যে এই যে পরিসাইকেল, পরিচক্র বা পেরিসাইকেল, যেটা পরিকার আছে আর কান নাই? মূলে পরিচক্র থাকে আর কাণ্ডে থাকে না। ভেরি গুড। আর এই অন্ততক বা এন্ডোডার্মিস কার আছে কার নেই? অন্ততক মূলে থাকে, কাণ্ডে থাকে না।
এটা হচ্ছে আমরা কিন্তু একবীজপত্রি মেনশন করতে হবে যে আমরা একবীজপত্রি মূল কাণ্ড ডিফারেন্সটা। আচ্ছা এবার হচ্ছে তাহলে আমাদের পড়া মোটামুটি হয়ে গেল। আচ্ছা তোমরা কি, আমি যে চারটা ক্লাস নিলাম, এবার বলো তো কারো কোথায় সমস্যা বা কি আছে, কারণ আমাদের শেষ চ্যাপ্টারটা শেষ, আমরা এবার কোশ্চেন সলভ করব। কোশ্চেন সলভ করলে দেখবা তোমাদের কনফিডেন্স লেভেল বেড়ে গেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই চারটা লেকচার সুন্দরভাবে করার জন্য। এখন বলো কার কোথায় কি সমস্যা, কে কি বুঝো নাই, এগুলো বলো, বা ক্লাসটা কেমন কি হলো না হলো বলো আমাকে। আপু সমস্যা নাই কোনো। কে বললো যেন? স্যার। আপু আমি অদিতি। হ্যাঁ অদিতি, তাহলে তোমার সমস্যা। বাকিরা? জি আপু কোনো সমস্যা নাই। আপু আপু আমার একটু মানে চিত্রের সমস্যা থাকে সবসময়, আমি চিত্র বুঝি না তেমন আর কি। কোনো সমস্যা নাই। চিত্র বুঝো না? না সমস্যা নাই আপু। কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই। চিত্র আঁকানো তো একটু শিখতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। হ্যামি মনে হয় বললো, ওর ভয়েসটা আমার ই হয়ে গেছে। হ্যামি তোমাকে চিত্রগুলো একটু শিখতে হবে, মানে একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা তোমরা যে আমার ক্লাসটা তো ফার্স্ট করলে তাই না, এর আগে তো মনে হয় করো না কোনোদিন তাই না, অনেকে নতুন আমার ক্লাসে, আমিও এত এতজন একসাথে ছিল না। এখন আমি তো তোমাদের বড় বনি, একটু রিভিউ দাও তো, যেভাবে পড়ালাম এভাবে ঠিক আছে নাকি আমার পড়ার প্যাটার্ন চেঞ্জ করব, বিভিন্ন ভাবে পড়াতে পারি আমি? ঠিক আছে আপু এভাবে, এভাবে ঠিক আছে আপু। এই আছে আপু। আচ্ছা ঠিক আছে তাহলে, আর তাহলে তো অধ্যায়টা শেষ হলো, অধ্যায়টা আমাদের শেষ হলো আপু। একটা প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ বলো। আমাদের মাই স্টাডি ফ্রেন্ড স্টুডেন্টদের নিয়ে কাজ করে, স্টুডেন্টদের ভালোর জন্য। এখন তোমরা এটা হচ্ছে আমাকে বলছো তো, এখন আমার চেয়ে হয়তো বা আমাদের জসরিটি আছে তাদের সাথে একটু কথা বললে ভালো হয় যে তোমরা কোন অধ্যায়টা পড়তে চাও বা কি করতে চাচ্ছ। আপু আমি একটা রিকোয়েস্ট করি। হ্যাঁ বলো সুমাইয়া। আপু যদি সম্ভব হয় মানে কিছু কিছু জিনিস কি বোর্ডে দেখানো সম্ভব? যেমন কোন জিনিসটা তুমি বোর্ডে দেখতে চাচ্ছ? মানে আপু অনেক ছবি টবির যে লেভেলিং বা ছবি আঁকানো ওইটা একটু বোর্ডে দেখালে মনে হয় খুব ভালো হতো। অনেক সময় দেখা যায় কি স্ক্রিনে তুমি যখন মানে দেখাও নেটের প্রবলেমের জন্য হয়, আবার অনেক সময় অন্য কারণেও হতে পারে, ওই কার্সরটা হচ্ছে গিয়ে এক এক জায়গায় এক এক সময় থাকে আর মানে বোঝা যায় না যে কোথায় আছে কার্সর। আচ্ছা আচ্ছা খুঁজতে খুঁজতে দেখা যায় লেভেলিংটা বোঝা যায় না। এটা হচ্ছে তাহলে আমরা নেক্সট টাইম থেকে চেষ্টা করব যে আমাদের চিত্র, কিন্তু এরপরে হচ্ছে তো এগারো অধ্যায় সেরকম কোনো চিত্র নাই। আচ্ছা তোমরা আবার নবম অধ্যায় চাচ্ছ না? নবম অধ্যায় তো বৃহৎ, বিশাল বড় নবম অধ্যায়, আর এক নম্বর অধ্যায় এটা হচ্ছে অনেক বড়। আচ্ছা যদি সম্ভব হয় তোমরা আপু আমারও সেম রিকোয়েস্ট, মানে নবম অধ্যায় যদি উদ্ভিদ সারি তত্ত্বটা মানে পড়িয়ে দিতেন তাহলে হয়তো জি আপু ওগুলো নেওয়া হবে ইনশাআল্লাহ এই কোর্সের পরে ওগুলো আসবে। এই চ্যাপ্টারে তো অনেক কিছু সমস্যা, ছবি পড়ানো হবে একটা করে শেষ। আপু আজকে না ওই যে জিন তত্ত্ব থেকে কিছুটা পড়াই দিবেন বলছিলেন। আচ্ছা ওটা আজকে পড়াচ্ছি না, কারণ তোমরা কালকে যেহেতু পরীক্ষা দিবে অষ্টম অধ্যায়, এটা আমি ভেবে দেখলাম আজকে অযথা জিন তত্ত্ব মাথায় দিয়ে লাভ নাই। চলো এবার আমরা একটু কোশ্চেন সলভ করি। না কোশ্চেন সলভ করার আগে বইটা বের করার সময় বই আর একটা মার্কার পেন নাও, কালার পেন নাও, যে আমার সৃজনশীল কোথা থেকে কি কিভাবে আসতে পারে এটা দেখাবা। এর আগে একটু বলেছি এখন দেখাবা, তারপর আমরা কোশ্চেন সলভ করবো ছুটি। আর অল্প কিছুক্ষণ আছি আমরা, অল্প সময়। বইটা নিয়েছো সবাই? একটা কলম নিয়েছো সবাই? জি আপু। টিস্যু কাকে বলে? এর পাশে লিখো ক, যে একই উৎস থেকে চলে একই ধরনের কাজ করে এবং মানে সম একই কাজ সম্পন্নকারী সমধর্মী বিচ্ছিন্ন কোষগুচ্ছকে বলা হয় টিস্যু বা কোষকলা। এটা দেখো এটা কতে আসতে পারে ক। তারপর ভাজক টিস্যুর বৈশিষ্ট্য আমরা একটা ছন্দ দিয়ে পড়েছি, সেটা দেখো এটা হচ্ছে খতে আসতে পারে খ। তোমরা ট্রাই করবা যে কোনো একটা
কোশ্চেন আসলে সেটার সাথে যে কোনো একটা রিলেটেড চিত্র আঁকিয়ে দিতে, বায়োলজিতে চিত্র দিলে তোমার নাম্বারটা ফুল মার্কস চলে আসে, আর বায়োলজিতে তুমি যতই লিখো নাম্বারটা ফুল আসবে না যতক্ষণ না তুমি চিত্র দিতেছো। সো এই যে যে চিত্রটা আছে ফার্স্টের যে চিত্রটা একদমই যে চিত্র একটা সরবজার মতো আঁকা বা হয়ে যাবে, এটা এটা পাশে খলিখে রাখো, এই চিত্র আঁকানো শিখবো। এটা নেক্সট ভাজক টিস্যুর কাজ, এটা ক্ষতে লিখো বা অনেক সময় ক্ষতেও দিয়ে দিতে পারে যে পচিহ্নিত এই টিস্যুর কাজ কি, এরকম দিয়ে দিতে পারে। আচ্ছা এটা গেল, লিখেছ নাকি ফার্স্ট হয়ে যাচ্ছে? আপু ভাজক টিস্যুর কাজ এটা কত নাম্বার? এটা হচ্ছে খ, বা অনেক সময় ঘতে দিয়ে দিতে পারি। ঘতে দিলে দিবা কি, তুমি একটা জিনিস একটু বড় 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 করে লিখবা এবং চিত্রটা আঁকায় দিবা যে ভাজক টিস্যু, এটা হচ্ছে ভাজক টিস্যু। গ ঘত মাস্ট চিত্র আঁকবা, গ এবং ঘতে যা আসবে গ এবং ঘতে তুমি হচ্ছে মাস্ট চিত্র আঁকাবা। আচ্ছা এরপর আমরা আসি যে হচ্ছে ধরো যে শীর্ষস্থ ভাজক টিস্যু, ওখানে আসো তো এটা দিতে পারে যে শীর্ষস্থ ভাজক টিস্যু বলতে কি বুঝো তুমি, তখন তুমি সংজ্ঞাটা দিবা, তার কাজটা দিবা, আর পাশে যে চিত্রটা আছে এই চিত্রটা কেন শিখবা। এই যে শীর্ষস্থ ভাজক টিস্যু বলতে কি বোঝো, এই কোশ্চেনটা অনেক সময় দিয়ে দেয়, তাহলে তুমি কি দিবা, এই চিত্রটা পাশে যে একটা চিত্র আছে এই চিত্রটা দিবা, আর এখানে এর সংজ্ঞাটা দিলা বা কোথায় থাকে এবং। আচ্ছা একজন বলতেছে সাউন্ড প্লাস ভিডিও ক্লিয়ার না, কেন ক্লিয়ার না আপু? খ নাম্বারের জন্য কি চিত্রটা দেওয়া আবশ্যক, না দিলেও তো হবে, বড় হয়ে যাবে না প্রশ্নটা? আচ্ছা সাধারণত আমি তোমাকে বলি, তুমি যদি সময় পাও সেক্ষেত্রে দিবা ক্ষতে চিত্র, আদারওয়াইজ দিবা না। তুমি সাধারণত গ এবং ঘ, আমি যদি বলি গ এবং ঘতে মাস্ট বি চিত্র দিবা, তোমার যখন কোশ্চেন আসবে, কোশ্চেন যখন তোমার গ এবং ঘ, গতে তো তোমার থাকবে হচ্ছে 3 মার্ক এবং ঘতে থাকবে তোমার হচ্ছে 4 মার্কস, এই 3 এবং 4 মার্কস ফুল পাওয়ার জন্য তোমার অবশ্যই মাস্ট ফিগার লাগবে, তোমার মাস্ট বি তোমার ফিগার লাগবে, আর ক্ষতে তুমি সময় পেলে তখন দিবা। আচ্ছা এরপর হচ্ছে তুমি আসো যে ইন্টার ক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু বলতে কি বুঝো, তখন তুমি সংখ্যাটা দিলা যে দুইটা স্থায়ী টিস্যুর মাঝে যে ভাজক টিস্যুটা থাকে তাকে বলা হয় ইন্টার ক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু, আর এটা কোথায় থাকে সেটা একটু লিখে দিলা আর চিত্রটা দিয়ে দিলা, যদি ক্ষতে আসে চিত্র না দিলেও চলবে। আচ্ছা এরপর আসো যে ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু। আপু নিবেশিত ভাজক টিস্যুর নাম্বারটা কত? খ খ খ খ মানে হচ্ছে বি, 2 মার্কস যেটা। এরপর আসো যে ভাজক টিস্যুর এবং স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর তোমার গ ঘ এবং খ। যদি তোমার এই যে একটা টেকনিক শিখো, যদি তোমার খতে কোনো কোশ্চেন আছে ধরো পার্থক্য বা পয়েন্ট আকারে, তাহলে তুমি 4টা পয়েন্ট অবশ্যই দিবা, তোমার গ গ নাম্বার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমার যেহেতু 3 মার্কস তুমি 6টা পয়েন্ট বা 6টা পার্থক্য অবশ্যই লিখবা, যদি তোমার ঘতে আসে তাহলে তুমি 8টা পয়েন্ট বা 8টা পার্থক্য তুমি অবশ্যই লিখবা, তাহলে তোমার মাসটা ফুল আসবে। তারপর সরল টিস্যু জটিল টিস্যু পার্থক্য, এটা তোমার খ বা গতে আসতে পারে বা ঘতে, তারপর এগুলো এগুলো এমসিকিউ। আচ্ছা এরপর স্টোমাটার চিত্রটা বা পত্ররন্ধ্রের চিত্র, এটা তুমি মাস্ট বি শিখবা, এটা তোমার গ এবং ঘর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ আর হচ্ছে ঘ এবং তার সাথে কিছু বর্ণনা, এটা হচ্ছে রক্ত কোষ থাকে, এটা ক্লোরোপ্লাস থাকে, নিউক্লিয়াস থাকে, এইভাবে শিখবা, এবং চিত্রটা মাস্ট লাগবে, চিত্র স্টোমাটার চিত্র। এরপর আসো পত্ররন্ধ্রের কাজ, গ নাম্বারে ধরো চাইলে তোমার পত্ররন্ধ্রের গঠন ব্যাখ্যা করো, আর ঘ নাম্বারে তোমার চাইলো যে ক চিহ্নিত বা খ চিহ্নিত অংশটি কাজ কি, উদ্ভিদ এবং প্রাণীর জীবনে যে কাজটা করে সেটা ব্যাখ্যা করো, সেটা তুমি ব্যাখ্যা করবা, ওই কাজগুলো লিখবা সুন্দর করে পয়েন্ট করে, 5টা 6টা 7টা যে পয়েন্ট গুলো লিখবা, তাহলে তোমার ফুল মার্কস হয়ে যাবে। ঘ লিখো কাজের পাশে খ গ ঘ, খতে লিখলে আমি আবারও বললাম যে কোশ্চেনটা খতে আসুক সেটা তুমি 4টা পয়েন্টে লেখার চেষ্টা করবা, আর যেটা গ 6টা পয়েন্ট, ঘ 8টা পয়েন্ট। আচ্ছা এরপর আসো পানিপত্র রন্ধ্র এবং পত্র রন্ধ্রের মধ্যে যে পার্থক্য, এটার পাশে লেখো খ, এটা হচ্ছে 2 মাত্রার জন্য আসতে পারে। এরপর দাগাচ্ছ তো, হ্যালো আপু এটা কত? জি আপু এটা হচ্ছে খ, পত্র রন্ধ্র আর পানিপত্র রন্ধ্র, এটা হচ্ছে খর জন্য ইম্পর্টেন্ট।
এরপর আসি যে তোমার বইয়ে দেওয়া আছে যে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদের চিত্র, এই চিত্রটা কেন শিখবা? 263 পেজ। আপু আরেকবার একটু। 263 পেজে যে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের যে চিত্রটা দেওয়া আছে প্রস্থচ্ছেদের, এই চিত্রটা আঁকানো শিখবে এবং এটা গ বা ঘতে আসতে পারে এবং এই ডিরেক্টলি বলবে যে কচনিত অংশটির অন্তর্গঠন চিত্রটি আঁকিয়ে দেখাও। আচ্ছা এরপর আসো, স্টিলিকি এটা ক নাম্বার আসতে পারে বা স্টিলি কাকে বলে এটা দেখো। পেরিসাইকল থেকে আরম্ভ করে একদম ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে বলা হয় স্টিলি। এরপর আসো কতে আসতে পারে কি তোমার ক্যাসপেরিয়ান স্ট্রিপ কি ক, এরপর আসো পরের পেজে 264 পেজ যে পরিচক্র বা পেরিসাইকেল কি বা কাকে বলে ক। এরপর আসো এই যে ভাস্কুলার বান্ডল, ভাস্কুলার বান্ডল বলতে কি বুঝো এটা কতে আসতে পারে, যেমন জাইলেম ফ্লোয়েম নিয়ে ভাস্কুলার বান্ডল গঠিত, জাইলেম কি কি থাকে ফ্লোয়েমে কি কি থাকে এগুলো লিখলা, তারপরে এটা যেটা বান্ডেলের সৃষ্টি করে এটা লিখলা, তাহলে তোমার হয়ে গেল খ লিখো। এরপর তুমি চলে আসো যে পরিবহন টিস্যু গুচ্ছ ভাস্কুলার বান্ডলের ফাংশন, না তার আগে একটু আসো যে আমি তো বলেছিলাম এটা হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট যে প্রকারভেদ বা শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ ভাস্কুলার বান্ডল। এখানে যে চিত্রগুলো আছে যে চিত্রগুলা এই যে এরকম এরকম আছে যে চিত্রগুলো তোমার এরকম ভাবে দেওয়া আছে এই চিত্রগুলো তুমি আঁকানো শিখবে, আদারওয়াইজ লাগবে না, কিন্তু এই সবগুলো চিত্রই তোমার আঁকানো শিখতে হবে। 1 2 3 4 5 6টা চিত্রই তোমার আঁকানো শিখতে হবে এবং 6টা চিত্র ভেরি ভেরি ইজি। এটা এমসিকিউ এর জন্য এটা গ ঘ লিখে রাখো, এর পাশে লেখো যে চিত্রগুলো শিখতে হবে পাশে লিখো গ ঘ। আপু কোন চিত্রগুলো? এই যে আমাদের হচ্ছে ভাস্কুলার বান্ডলের ক্লাসিফিকেশনে যেরকম চিত্রগুলো আছে উপরে হচ্ছে ধরো ফোটা 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 জাইলেম আর নিচে হচ্ছে তোমার ফ্লোয়েম, এভাবে এভাবে যে চিত্রগুলো আছে আপু সমপার্শ্বীয় সমদ্বিপার্শ্বীয় ওগুলোই। হ্যাঁ হ্যাঁ সমপার্শ্বীয় মুক্ত বদ্ধ সমপার্শ্বীয় তারপর সমদ্বিপার্শ্বীয় লেপ্টোসেন্ট্রিক হাইড্রোসেন্ট্রিক এই চিত্রগুলো। আচ্ছা তারপর আসো জাইলেম আর ফ্লোয়েমের পার্থক্য দেওয়া আছে এটার পাশে লিখো ক। লিখেছ? জি আপু। এরপর দেখো একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন, এই যে এই চিত্রটা, এই যে মূলের অন্তর্গঠন এই যে কচুর মূল এই চিত্রটা আছে এর পাশে লিখো গ অবলিক ঘ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সৃজনশীলের গ ঘর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখো আর এই চিত্রটা আঁকানো শিখবা। এটা গেল। নেক্সট আসো যে একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনের শনাক্তকারী বৈশিষ্ট্য দিয়ে দেখো তোমার হচ্ছে 8টা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টটা দেখাও। এটা হচ্ছে গ এবং ঘর জন্য ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্যগুলো পড়েছি এগুলাই, এগুলো তুমি লিখতে হবে। তো যদি তোমার চাই ধরো গ নাম্বার, এটা হচ্ছে 269 পেজ, এটা ধরো তোমার গ নাম্বারে চাইলে চিত্রটা আর ঘ নাম্বারে তোমার চাইলে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো এরকম। বোঝা গেল না কি বললে? হ্যালো আপু আগে প্রশ্নটা কি যেন করলেন বুঝলাম না, কি বললা কোশ্চেন আগের যে কোশ্চেনটা কি ছিল কোনটা পড়তে বলছিলেন? আচ্ছা কোশ্চেনটা হলো এই যে দেখো এই চিত্রটা লাগিয়েছে এটা গ ঘর জন্য, এটা হচ্ছে গতে আসতে পারে, গতে দিয়ে দিল আর ঘতে দিয়ে দিল। দেখো 259 পেজে আছে একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনের শনাক্তকারী বৈশিষ্ট্য।
এটা হচ্ছে তোমার ঘতে দিয়ে দিতে পারো। আচ্ছা এরপর দেখো এরকম একটা চিত্র আছে, তারপরের পেজে এই যে চিত্রটা, এই চিত্রটা, এটার পাশে লিখো গ ঘ। আপু চিত্রগুলোর সাথে কি বর্ণনাও লিখবো? না শুধু যখন চিত্র চাইবে তখন তুমি শুধু চিত্রটা একাবা। যদি বলে যে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো, সেক্ষেত্রে আমি যে শনাক্তকারী বৈশিষ্ট্য চারটা পয়েন্ট বললাম, সাতটা না আটটা পয়েন্ট, ওটা লিখবা। চিত্র শুধু যখন চিত্র চাইবে তখন তুমি চিত্রটাই সুন্দর করে আঁকাবে, তখন আর কিছু লেখার তোমার দরকার নেই। বাট তোমার শনাক্তকারী বৈশিষ্ট্য চাইলে তখন তোমার সময় থাকলে তুমি অবশ্যই চিত্র আঁকাবা, বুঝেছ? এটা হচ্ছে টেকনিক, ছোট করে আঁকালে, এত বড় করে আঁকানোর টাইম না থাকলেও। এটা লিখো গ ঘ, এটা অবশ্যই মাস্ট বি, চিত্র আঁকানো শিখবা। আর এর পাশে লেখো ভেরি ইম্পর্টেন্ট ভিআই। আচ্ছা এরপর আসো দেখো 271 পেজে আছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠনের শনাক্তকারী বৈশিষ্ট্য ছয়টা, এটা দেখাও। এখান থেকে এখানে লেখো আগে MAT 11-12 মেডিকেল অ্যাডমিশন টেস্টে এখানে একটা কোশ্চেন এসেছে এবং এটা গ ঘর জন্য ইম্পর্টেন্ট। হয়েছে জি আপু? হয়েছে জি আপু। আচ্ছা এরপর তোমরা চলে আসো যে আরেকবার একটু বলবেন। আচ্ছা এই যে, এই যে এই যে এই চিত্রটার পাশে, এই চিত্রটা, এই চিত্রটার পাশে তুমি লেখো গ অবলিক ঘ, এটা ইম্পর্টেন্ট অনেক। এবং 271 পেজে দেখো দেওয়া আছে যে একবীজপত্রী উদ্ভিদে কাণ্ডের অন্তর্গঠনের শনাক্তকারী বৈশিষ্ট্য দিয়ে ছয়টা পয়েন্ট দেওয়া আছে। এখান থেকে এটা তোমার গ ঘতে আসতে পারে এবং এটা এমএটি লিখো। এমএটি কেন লিখবা? এখানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট থেকে টেস্টে এখান থেকে একটা কোশ্চেন এসেছিল। জি আপু। নেক্সট নেক্সট হচ্ছে যে পার্থক্য গুলো যে সব ছিল পার্থক্য গুলো, যেটা কলাবতী সেই বৈশিষ্ট্যের কথা বলবো। হ্যাঁ যে কলাবতীর পরে, হ্যাঁ কলাবতীর পরে যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠনের বৈশিষ্ট্য ওটা বলেছি কলাবতীর পরে। হ্যাঁ আর এই যে যে বৈশিষ্ট্য গুলো আছে, বৈশিষ্ট্য গুলো সবগুলাই তোমার ক্ষতে আসতে পারে। ক্ষতে আসলে তুমি হচ্ছে চারটা পয়েন্ট লিখবা, গতে আসতে পারে সেটা তুমি ছয়টা পয়েন্ট লিখবা, ক্ষতে আসলে আটটা পয়েন্ট লিখবা। এই তিন ধরনেরই আসতে পারে, কিন্তু প্রথমটা এবং লাস্টেরটা যেটা মূল এবং কাণ্ডের পার্থক্য এবং একবীজপত্রী কাণ্ড এবং দ্বিবীজপত্রীর মূল, একবীজপত্রী কাণ্ড বা একবীজপত্রীর মূল, এই দুইটা পার্থক্য ভেরি ইম্পর্টেন্ট। আর পরেরটা ইম্পর্টেন্ট বাট এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। এটা সবগুলোর পাশে গ ঘ লিখো। ডান ওই তিনটা পার্থক্যই পড়তে হবে? হ্যাঁ তিনটা পার্থক্যই পড়তে হবে। ডান জি আপু। এরপর অধ্যায় শেষে 274 পেজে যে এই অধ্যায়ে দক্ষতা অর্জন, এখন তোমার হচ্ছে পড়তে ইচ্ছে করতেছে না কোনো কারণে যে এত বড় অধ্যায়টা কিভাবে পড়ি, তাহলে তুমি কি করবা যে শর্ট টাইম বা পরীক্ষার আগের রাতে তুমি যে এই পয়েন্টগুলো একবার একবার চোখ বুলাই নিবা, একবার দেখে নিবে। এখানে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো অ্যাড করা আছে, এর পাশে লিখো সবগুলো পয়েন্টই পড়তে হবে। আমি যদি লিখে দিয়েছি সবগুলো পয়েন্টই পড়বে পিডিএফ এ, আর পিডিএফ টা তারপর হচ্ছে স্লাইড লিংক আমি একটু পরে দিয়ে দিচ্ছি ক্লাস শেষ। আচ্ছা এখন তাহলে হচ্ছে আমাদের শেষ, অধ্যায় শেষ, এখন আমরা কোশ্চেন সলভ করব। তোমরা কি আছো নাকি নাই? কোশ্চেন সলভ করবা না? করব আপু। জি আপু করব। আচ্ছা জি আপু করব। ও আচ্ছা আশাফুল একটা কোশ্চেন করেছে যে কি অধতক বা হচ্ছে অন্ততক এর মধ্যে পার্থক্যটা কি। আচ্ছা অধতক, আশাফুল অধতকটা হচ্ছে তোমার, আমি হচ্ছে কি চ্যাট বক্স চেক করে নেই এজন্য তোমার কোশ্চেন দেখিনি মনে হয়। অধতক হচ্ছে তোমার বহিষ্টিলীয় অঞ্চলের একটা অংশ যেটা হচ্ছে অধতক আমরা বলি। চিত্রটা যদি তুমি খেয়াল করো, অধতক হচ্ছে তোমার এই কাণ্ডের ক্ষেত্রে, কাণ্ডের ক্ষেত্রে তোমার কি থাকবে এই যে যে এপিডার্মিস বা হচ্ছে তার যে ত্বকীয় অংশটা, ত্বকীয় অংশের নিচে একটা এখানে তোমার আরেকটা ত্বকের মতো অংশ থাকবে যেখানে কিছু কোষ নিয়ে গঠিত হবে, সেটাকে আমরা বলবো হাইপোডার্মিস বা অধতক। আর যখন আমরা মূলে যাব, মূলে যাব তখন আমরা কি দেখবো যে পেরিসাইকেলের বাইরে একটা গোলাকার ত্বকীয় একটা আবরণ থাকে, এভাবে এভাবে গোলাকার ত্বকীয় একটা আবরণ থাকে
যেটাকে তোমার বলা হয় এন্ডোডার্মিস বা অন্তত। অন্ত মানে একেবারে ভেতরে, দেখো এটা হচ্ছে অধতক মানে একটু বাইরের দিকে ছিল, বাট অন্ত দ্যাট মিন্স একেবারে তোমার ভেতরে, একদম ভেতরের অংশে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার অন্তত। আশা বলতাম কি ক্লিয়ার আশা ফুল? আচ্ছা তাহলে আমরা এবার কোশ্চেন সলভ করতে চলে যাই। তোমরা কি কোশ্চেন সলভ করবে না নাকি করবে না? হ্যাঁ বলো আপু, আমি একটু পারমিশন চাচ্ছি, আমি পরে ক্লাস রেকর্ডটা দেখে নিব, আমি সেই 6টা থেকে ক্লাস করতেছি, তোমার মাথা চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে যেতে পারো। আচ্ছা বলিনে বলা হয়েছে কি যে পেরিডার্ম কি? আচ্ছা পেরিডার্ম আমি বলেছিলাম, পেরিডার্ম থেকে তোমার যে কর্কেম্বিয়াম যে এটা হচ্ছে তোমার পেরিডার্ম থেকে সাধারণত আসে। পেরিডার্ম হচ্ছে ওই এপিডার্মিসের নিচে আরেকটা লেয়ার থাকে যেটাকে বলা হয় পেরিডার্ম, যেখান থেকে তোমার কর্কেম্বিয়ামটা আসে, এটা হচ্ছে পেরিডার্ম। আচ্ছা তাহলে চলো আমরা একটু কোশ্চেনটা সলভ করি। আচ্ছা আমি হচ্ছে কোশ্চেন করবো, তোমরা অ্যান্সার দিবে, দেখি পারো কিনা, না পারলে তো আমি বলে দিব। দেখো নিচে কোনটি ভাস্কুলার বান্ডলের ভাস্কুলার বান্ডলের প্রকার ভেদ নয়, এটা হচ্ছে মেডিকেল আর মিশন ভেদ 15-16 তে আসা একটা কোশ্চেন। অপশন গুলো হচ্ছে সমপার্শ্বীয়, কেন্দ্রীয়, প্রতিসাম্য, অরীয়। কোনটা হবে অ্যান্সার? প্রতিসাম্য। এটা দেখো পত্ররন্ধ্রের কাজ নয় কোনটি? এমএডি, এটা 13-14 তে আসা কোশ্চেন। শ্বসনের সময় কার্বন ডাইঅক্সাইড প্রবেশ এবং অক্সিজেন নির্গত হওয়া, শ্বসনের সময় অক্সিজেন প্রবেশ কার্বন ডাইঅক্সাইড নির্গত হওয়া, পত্ররন্ধ্র পানি সঞ্চয়ে সহায়তা করে, রক্ষী কোষ খাদ্য প্রস্তুত এবং পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। কোনটা হবে অ্যান্সার? পানি সঞ্চয়ে সহায়তা করে। হ্যাঁ ভেরি গুড, সঞ্চয়ে সহায়তা করে। কে দিয়েছে অ্যান্সারটা? এরপর আসি এটা দেখি কে পারে যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠনগত বৈশিষ্ট্য কোনটি? কোনটা তার বৈশিষ্ট্য? এটা হচ্ছে 11-12 আসা কোশ্চেন মেডিকেলে। গঠিত এর জন্যই বলি ক্লাসটা করো, সব করা হয়ে যাবে, সব কোশ্চেন এখানে পাবা। আচ্ছা নিচের কোনটি থেকে প্রোক্যাম্বিয়াম সৃষ্টি হয় না? এটা পড়েছি মেডিকেলে 18-19 এর কোশ্চেন। জাইলেম, কর্টেক্স, ফ্লোয়েম, ক্যাম্বিয়াম, কোনটা? উদ্ভিদের বিপাক শোষণ ও বর্ধনের সঙ্গে জড়িত নয় কোনটি? মানে বিপাকও করবে না, শোষণও করবে না, আবার বর্ধনও করবে না, এই তিনটা কাজ কে করবে না? শ্বসন-সংশ্লেষণ আমরা জানি শোষণ হয়, টেপ চক্র সেখানেও তার শোষণের একটা প্রক্রিয়া। জাইলেম হবে। হ্যাঁ জাইলেম, জাইলেম হবে। হ্যাঁ কে ক্যান্সার দিল যেন? পরিবহন, খাদ্যদ্রব্য পরিবহনের সহায়তা করে, তার এগুলো কোনো ফাংশন নাই। এবার আসো বোর্ড কোশ্চেন।
এসএসসি বোর্ডের কিছু কোশ্চেন সলভ করবো আমরা, সেটা হচ্ছে দেখো বোর্ড কোশ্চেন গুলো আরো ইজি। দেখো পাতায় কোন ভাজক, পাতার কোন ভাজক টিস্যুর উদাহরণ, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019 এর কোশ্চেন। রাজশাহী বোর্ডের প্লেট, প্লেট রাজশাহী বোর্ড, ভেরি গুড। রাজশাহী বোর্ডের কেউ আছো? হ্যাঁ আপু আমি আছি। নাম কি বলো? আছি রিফাত জাহান, পূর্ণিমা। হ্যাঁ এই দেখো তোমার বোর্ডে 2019 এর কোশ্চেন আছে। হ্যাঁ আরেকজন কি আছো রাজশাহী বোর্ডের? যে ভাজক টিস্যু বিভাজিত হয়ে উদ্ভিদের ত্বক সৃষ্টি করে, ত্বক যেমন কে সৃষ্টি করে তাকে কি বলে? এটা হচ্ছে সিলেট বোর্ড 2017 তে আসা কোশ্চেন। ডান থাকলে ভাববা যে এটা ত্বক, ত্বককে মেনশন করতেছে। আচ্ছা এরপর আসি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কোনটি। ভাজক টিস্যু হচ্ছে অন্তঃকোষীয় ফাঁকবিহীন। হ্যাঁ অন্তঃকোষীয় ফাঁকবিহীন, কারণ কি আমরা জানি ভাজক টিস্যুতে হচ্ছে তোমার অন্তঃকোষীয় কোনো ফাঁক থাকে না, কিন্তু এ হচ্ছে তার বিভাজন অবিভাজন কমিটির সত্য না, সে বিভাজিত হতে পারে, তার পাতলা কোষপ্রাচীর সাইটোপ্লাজম অনেক বেশি থাকে। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2017 তে একটা কোশ্চেন। আচ্ছা এটা বলো ঢাকা বোর্ডের কে কে আছে, তার অ্যান্সার দিবা কে কে আছে। আচ্ছা এরপর আমরা আসি কুমড়া উদ্ভিদের। হ্যাঁ মজ্জা হবে, মজ্জা, কারণ কি মজ্জা হচ্ছে তোমার অন্তঃস্থলীয় অঞ্চলের একটা অংশ। আচ্ছা কুমড়া উদ্ভিদের কাণ্ডের বাচ্চা বান্ডল কেমন? এটা সিলেট 2019 শেষ হচ্ছে এবং বরিশাল 2017 শেষ হচ্ছে। ভেরি গুড, এটা কি ছিল? এটা হচ্ছে কুশল দিয়ে আমরা মনে রেখেছিলাম। আচ্ছা নিচের কোনটি জাইলেম ও ফ্লোয়েম উভয় টিস্যুতে বিদ্যমান? কোশ্চেনটা ভেবে অ্যান্সার দিবা। এটা সিলেট বোর্ড 2019 ফাইবার, 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 কারণ কি আমরা জানি জাইলেম ফাইবারও থাকে ফ্লোয়েম ফাইবারও থাকে। আচ্ছা এরপর আসো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। তোমরা তো বোর্ড বোর্ড পরীক্ষা দিলা, মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিলা, এবার আসো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট আমরা দিয়ে ফেলি। চলো ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেই, জগন্নাথে দেই, জাহাঙ্গীরনগরে দেই। চলো ভাজক টিস্যুর বৈশিষ্ট্য নয় কোনটি? দেখো এটা বড় কোষ গহ্বর, বড় কোষ গহ্বর। হ্যাঁ কারণ কি আমরা জানি যে এটাতে হচ্ছে তোমার কোনো কোষ গহ্বর থাকে না ভাজক টিস্যুতে। আচ্ছা এরপর আসি বাস্ট তন্তু, বাস্ট তন্তু হবে তো ভুল গেছে, ভুল পেন্ট। বাস্ট তন্তু হলো এক প্রকার, এটা প্যারেনকাইমা। প্যারেনকাইমা কি বলেছিলাম? অবস্থিত ফাইবার কে তোমার হচ্ছে বলা হয় বাস্ট ফাইবার। এটা মানে আমি বলিনি এই জন্য পারলাম না, এটা একটু পাশে লিখে রাখো। এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা হবে। বাকিরা কি চলে গেছে? আচ্ছা ঠিক আছে তাহলে সবাই করা হয়ে যাচ্ছে আশা করি। দেখো ভাজক টিস্যু গঠনকারী কোষের বৈশিষ্ট্য নয় কোনটি বলো তো, এটা কোনটা হবে? এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ডি ইউনিট 19 বিশের কোশ্চেন। আচ্ছা পেরিডাম যে অ্যান্সার কোশ্চেন করেছিল সে তো অ্যান্সার পেয়েছো মনে হয়, তারপর হচ্ছে আমি ওটা অ্যান্সার দিলাম। আচ্ছা দেখো এরপর আমাদের আর এই কয়েকটা কোশ্চেনই আছে, তারপর শেষ আমাদের আছে লাস্ট, যে কোনটিতে হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল থাকে? এটা ডিইউ এই ইউনিটের 17 টেরিস, 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 টেরিস। আমরা জানি কি করেছিলাম এসপিএল, এটা এসপিএল। হ্যাঁ রক্ষী কোষ কোনটার অংশ, কিসের অংশ বলো তো? রক্ষী কোষ এটা একটু ভেবে, হ্যাঁ ভেরি গুড, সবই পারো দেখা যায়।
কারণ কি, আমরা যখন এপিডার্মিস পড়লাম, এপিডার্মাল টিস্যু তন্ত্রটা যখন পড়লাম, তখন কি দেখলাম যে এখানে তোমার ত্বকের একটা অংশ হচ্ছে তোমার পত্ররন্ধ্র বা হচ্ছে স্টোমাটা, স্টোমাটাতে থাকে তোমার রক্ষীকোষ। আচ্ছা, তারপর এটা বলো একবীজপত্রী কাণ্ডে ভাস্কুলার বান্ডল কোন ধরনের? আমাদের কোশ্চেন সলভ শেষ হয়ে গেল। এবার আমরা হচ্ছে দেখি একটু যে হ্যাঁ হ্যাঁ কোশ্চেন আমরা সব ইংলিশ ভার্সনও থাকবে, তোমার হচ্ছে বাংলা ভার্সন দুইটাই থাকবে, ইংলিশ এবং বাংলা দুইটা ভার্সনই থাকবে। আচ্ছা, ও আজকে হ্যাঁ আমি হয়তো কোশ্চেন একটু ইংলিশটা অ্যাড করা হয় না, একটু টাইম ছিল না আমার। আচ্ছা, এখন হচ্ছে তোমাদের কি কারো কোনো সমস্যা কিছু আছে এই অষ্টম অধ্যায় সম্পর্কে? সৃজনশীল এমসিকিউ কোনো কিছু বোঝা হাবি ঝ্যান ত্যান কিছু? না আপু, নাই নাই। সবারই কি তাই? হ্যাঁ স্লাইড গুলো এই যে আমি ক্লাসটা শেষ হলে আমি হচ্ছে স্লাইড প্লাস হচ্ছে বইয়ের পিডিএফ সব দিয়ে দিচ্ছি উইদিন 30 মিনিটস। এক্সাম কয়টা হবে? কাল 9টায় হবে। প্ল্যানিং এর তো রুটিন করে দিয়েন। কি বললাম না আবার বলো? স্টাডি প্ল্যানিং এর একটা রুটিন করে দিয়েন। আচ্ছা, আজকে তো মোটামুটি একটা বললাম, এটা কি তুমি শুনেছো যে তুমি কতক্ষণ ঘুমাবা কতক্ষণ পড়বা? আমি বলতেছি 9:10, না 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 আপু সরি ভাইয়া, 10:09 শুরু করতে হবে, কারণ আমাদের আবার 10টায় আবার তো খাতা দেখে ই করতে হবে। আচ্ছা, একজন বলেছে যে মেসেজ রিকোয়েস্ট, ফ্রেন্ড রিকোয়েস্ট, এটা একটু বলি। ফেসবুকে আমি হচ্ছে খুবই কম, কারণ ফেসবুক অ্যাডিকশনটা খুবই খারাপ একটা জিনিস। আমি ফেসবুকে স্ক্রল করি, মনে করো ফেসবুকে যে স্ক্রলিং করে মানুষ, সেটাও আমি মনে করো যে 7 দিন একদিন বা 15 দিন একদিন করি, বা কোনো সময় করিই না আমি। কারণ কি, আমার ভালো লাগে না এগুলো করতে। সাধারণত এই যে গ্রুপে আমি দেখি যে তোমরা কে কি নোটগুলো দিলা কিনা বা কোনো পোস্ট দিতে হলো সেটা দেখি। আর তোমরা মনে হয় আমাকে, হ্যাঁ এটা আমি আগে বলতে চেয়েছিলাম যে ফ্রেন্ড রিকোয়েস্ট অনেকে দিয়েছো মনে হচ্ছে আমার কাছে, যে এখানে কয়েকটা পরিচিত আমি দেখেছি কি কি যেন ছিল। এখন আমি তো এখন সাধারণত আমার ফেসবুকে আমি নাম সাধারণত না চিনলে তো অ্যাড করি না। তারপরও তোমাদের যদি মনে হয় যে আপুর সাথে আমি তো ফেসবুকটা দেখি, অনেকে তো ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট এসে রয়েছে, কোনটা যে তোমরা আর কোনটা যে বাইরের মানুষ সেটাও তো বুঝি না, যে কোনটা যে আমার এই স্টুডেন্ট গুলো, আমার ছোট ছোট ভাই বোন গুলো, আবার তো বাইরেরও হাবি জাবি মানুষও তো আবার ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়, সব তো অ্যাকসেপ্ট করা যাবে না এখন। আর আমি পরিচিত ছাড়া অ্যাকসেপ্ট করি না সাধারণত। এটা তোমাদের প্রতি আমার অ্যাডভাইস থাকবে, ফেসবুকে তোমার পরিচিত ছাড়া, তুমি যাকে চিনো তাকে একমাত্র তুমি ফেসবুকে অ্যাড করবা, আদারওয়াইজ তুমি কাউকে অ্যাড করবা না। আচ্ছা, একজন আইডি নামও বলতেছে। আচ্ছা ঠিক আছে, শোনো এটা একটা অপশন দিই, আমি নেক্সট ফার্স্টে বলে দিব। তোমাদের যদি মনে হয় যে আপু আমার বায়োলজি রিলেটেড এই সমস্যা, এটা একটু সলভ করে দেন, বা বায়োলজি রিলেটেড বা পড়াশোনা রিলেটেড কেউ কোনো কথা আমার সাথে বলতে ইচ্ছুক বা বলতে চাও, সেক্ষেত্রে তুমি ওই মেসেজ রিকোয়েস্টে সুন্দর করে একটা মেসেজ দিবা যে আপু আমি মেসেজ রিকোয়েস্টটা মাঝে মাঝে চেক করি, যে আপু আমি এই আমি হচ্ছে আপু বায়োলজি ব্যাপারে তোমার সাথে একটু কথা বলতে চাই, আমার সাথে একটু কথা বলতে চাই, বা এটা একটু সলভ করে দেন, এই কোশ্চেনটা একটু হেল্প করেন, সেক্ষেত্রে আমি হয়তো বা তোমাকে দেখে রিপ্লাই দিব বা অ্যাড করবো। সেক্ষেত্রে না চিনলে, তোমরা তো এখানে অনেকজন আছে, আমি যদি সবার নাম তো আমার মনে নাই, বা এখন আমি ওখানে ফেসবুকে ঢুকেও বুঝতেছি না যে এটা কোটা আসলে তোমরা নাকি অন্য কেউ, এটা একটা গেল, এটা আমি আরেকদিনও বলবো। আর ফেসবুকে অ্যাড হওয়ার ব্যাপারটা হলো এরকম যে অ্যাড হলে হয়তো একটা যোগাযোগ থাকে, সেটা ঠিক, এটাই যে বলা যে একটু আমার সাথে বলে নি, আমি রেকর্ডিংটা একটু অফ করে নি। আচ্ছা, এরপর বললা কে যেন একটু স্টাডি প্ল্যানিং।